এতদিনের শপিং এ সোনালীর জুড়ি নেই। তাজা শাকসবজি, মাছ মাংস সহ যাবতীয় দেশীয় পণ্যের বিশাল সমাহার সোনালী সুপার মার্কেট। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ রেস্টুরেন্টের শপিং সুবিধা নিতে ওল্ডম সেন্ট্রাল মসজিদের পাশে বিশাল পার্কিং সুবিধা সহ অ্যাঙ্কর মিলের সোনালী সুপার মার্কেটে আজই চলে আসুন। মনে রাখবেন, কমিউনিটি সেবায় সোনালী সুপার মার্কেট। সমস্যা বড় সমস্যা আমার তো নাম শুনছেন না। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের ইলেকশন 2018 আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজকে সারাদিন ব্যাপী এখানে বিভিন্ন ইউকের বিভিন্ন শহর থেকে, বিভিন্ন রিজিয়ন থেকে 3000-এর উপরে ডেলিগেট এসে এখানে তারা তাদের ভোট প্রদান করেছেন। এখানে দুটি প্যানেল ছিল আজকে, আমরা এখানে আজকে সর্বশেষ রেজাল্টের কিছু সময় বাকি রয়েছে, আমরা এখন আপনাদের সামনে লাইভে এসেছি। আমরা এখন গ্রেটার সিলেট কাউন্সিলের সাথে জড়িত যারা অনেক নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন বৃহত্তর সিলেট আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশের একটি জেলা এবং এই এই বিভাগের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং বিশেষ করে ইউকেতে যারা বসবাস করেন তারাও সংঘবদ্ধভাবে এটা 1993 ইংরেজিতে এই গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়েলফেয়ার কাউন্সিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় প্রতি দুবছর পরে পরে এখানে নির্বাচন হয়, তারই ধারাবাহিকতায় আজকে এই নির্বাচন। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন কমিউনিটির, যুক্তরাজ্যের বাংলাদেশ বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ জনাব আহাদ চৌধুরীকে এখানে দেখছি। আমি তার কাছ থেকে তার সাথে তার এই সংগঠনের সাথে তার সংশ্লিষ্টতা এবং আজকের ইলেকশন সম্পর্কে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একই প্রশ্ন একসাথে প্রশ্ন করলাম। আপনি আপনার মতো করে যদি গ্রেটার সিলেট কাউন্সিল সম্পর্কে এবং আপনার পুরো পরিচয়টা যদি আপনি দেন তাহলে আমি খুশি হব। ধন্যবাদ আপনাদের আজকে এই সরাসরি প্রচার করার জন্য। গ্রেটার সিলেট কাউন্সিলের একজন উপদেষ্টা হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রেটার সিলেট কাউন্সিল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের দ্বিবার্ষিক আজকে সম্মেলনে 12টা রিজনকে নিয়ে হাজার হাজার ডেডিকেটেড সরাসরি উপস্থিতিতে এই ওল্ডামে আজকের এই সম্মেলন এবং ভোটাভুটি হচ্ছে। ভোটাভুটি হওয়ার পর এখন ভোটাভুটি গণনা হচ্ছে অত্যন্ত শান্তিপ্রিয় এবং সুপরিকল্পিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনে দুপক্ষেই খুব হাড্ডাহাড্ডি লড়াই করে যাচ্ছেন, যার মাধ্যমে গ্রেটার সিলেটের একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসাবে প্রমাণিত হচ্ছে। সমগ্র যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির জন্য এইটা একটা রোল মডেল হিসাবে পরিচিত, কারণ এখানে যে রেজাল্টই আসুক প্রত্যেকেই সেই রেজাল্টকে মেনে নেয় এবং বিশেষ করে অল্ডাম হোস্ট হিসাবে আজকে আমাদের যেইভাবে আপ্যায়ন করেছে, যেইভাবে শৃঙ্খলার সাথে আপনারা যে আয়োজন করেছেন সেই জন্য আমি লন্ডন সাউথ ইস্ট রিজন থেকে এসেছি। আমি সেন্ট্রাল কমিটির একজন উপদেষ্টা এবং আমি জন্মলগ্ন থেকেই এই সেন্ট্রাল কমিটির সাথে জড়িত ছিলাম এবং আজ পর্যন্ত আছি। আমার ব্যক্তিগত বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, কিন্তু গ্রেটার সিলেট কাউন্সিল যেইভাবে আমাদের সিলেট তথা বাংলাদেশের জন্য তথা এথনিক মাইনরিটির জন্য
যেইভাবে কাজ করে যাচ্ছে, এইটা একটা রোল মডেল। এবং আপনারা আজকে এইটা অংশীদার হয়ে আমাদের বক্তব্য প্রচার করার জন্য ধন্যবাদ। এবং আমি আশা করি কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট হয়তো আমরা জানতে পারবো। যারাই বিজয়ী হবেন তাদেরকে আমি আমাদের সকলের পক্ষ থেকে, বাঙালি কমিউনিটির পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে অ্যাডভান্স অভিনন্দন জানাচ্ছি। এবং আগামীতে আমার বিশ্বাস গেটা সিলেট কাউন্সিল একটি শক্তিশালী সংগঠন হিসাবে বাঙালিদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কাজ করে যাবে। ধন্যবাদ আপনাকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জনাব আহাদ চৌধুরী, অশেষ ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ রেজাল্টের অপেক্ষায় আমরা রইলাম, আর আপনার সাথে আবার দেখা হবে। যা আল্লাহ হাফেজ। আপনিও এখানে ওল্ডামে লন্ডন থেকে এসে সেটেল হয়েছেন, আপনাকে বহুদিন পর দেখা হলো, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আহাদ চৌধুরী। আমরা শুনছিলাম জনাব আহাদ চৌধুরীর বক্তব্য। আমরা এখন বক্তব্য নেব, আমাদের আর এক ভাই আছেন, আমি তার পরিচয় জানবো এবং তার নাম জানবো। আমি অনেকের সাথে অনেকদিন ধরে দেখা নেই, যার কারণে আমি তাদের সাথে পরিচয় নেই। যদি আপনি এখানে আসেন এবং আপনার পুরো নাম বলে এবং আপনার কোন পজিশনে এখানে আছেন। আমার জি আমার নাম সৈয়দ খালিদ মিয়াউলিদ, আমি সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের চেয়ারম্যান এবং ব্যবসা বাণিজ্য লেগে জড়িত গ্রেটার সিলেটের নর্থ ইস্ট শাখার সেন্ট্রাল কমিটির। আজকে যেখানে ইলেকশনে এসে সুন্দরভাবে এই যে এই ওল্ডাম মিলেনিয়াম সেন্টার, বাংলাদেশি ওল্ডাম বাংলাদেশি অ্যাসোসিয়েশন মিলেনিয়াম সেন্টার এটা আসলে, তো এখানে এসে যে ইলেকশনটা আপনার কেমন লাগছে এবং ইলেকশনের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী যে সুন্দর শান্তি শৃঙ্খলাভাবে হয়েছে, তারা ভবিষ্যতে সুন্দর কাজ করতে পারবেন, এ ব্যাপারে আপনি কীরকম আশাবাদী? এবং গ্রেটার সিলেট কাউন্সিলের সাথে আপনি কতদিন থেকে জড়িত? আমি 1993 সালে যখন গ্রেটার সিলেট এস্টাবলিশ হয়, আহমেদ কুতুব যখন ফার্স্ট চেয়ার হন, এই সময় আমি এটার লগে জড়িত আসলাম, মেম্বার এখনও আছি। আমি নর্থ ইস্ট শাখা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের একজন মেম্বার এবং একজন উপদেষ্টা পরিষদের সদস্য। আজকের যে ইলেকশন হওয়ার, ইলেকশন লাগে আমি খুব আশাবাদী যে যা যতটুকু হয়েছে উচিত আসলে এই কমিটির দুই বছর সময় ইলেকশন দেওয়া, কিন্তু ওরা দিতে পারে নাই। ইলেকশন আজকে হয়েছে খুব খুব ভালোভাবে হয়েছে, যেই পাশ করবে যেই দায়িত্ব নেবে, আমি মনে করি আমাদের গ্রেটার সিলেটের অনেক হাজার হাজার মেম্বার আছে গ্রেটার সিলেটের যুক্তরাজ্যে, কমপক্ষে তারা আমাদের একটা পার্সেন্টেজকে তারা মেম্বার বানাবে এবং সবাই গ্রেটার সিলেটের মেম্বার হতে পারবে বলে আমি আশা রাখি। আমি জি আমি আমি মনে করি আমরা আমাদের যাদের বাড়ির বেত সিলেটে, আমরা সবাই সাধারণ মেম্বার, আমরা এই সংগঠনকে শক্তিশালী করার জন্য সমর্থন করা প্রয়োজন এবং বৃহত্তর সিলেটবাসী যা দাবি দাওয়া আছে এগুলা বর্তমান সরকারের কাছ থেকে বা যে সরকারে আসুক না কেন, আমরা আদায় করার লক্ষ্যে একত্রিতভাবে কাজ করতে হবে। আমরা একত্রিতভাবে কাজ না করলে আমাদের অধিকার আদায় হবে না, এটা আমার অনুরোধ। পরে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা আপনারা জানেন আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন ঘটানো সম্ভব আমরা বিশ্বাস করি, এবং তারই ভিত্তিতে আমরা অঞ্চল ভিত্তিক বিভিন্ন সংগঠন করে থাকি এবং সংগঠনগুলা বিভিন্ন ধরনের ভূমিকা রেখে যাচ্ছে নিজস্ব এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘটাতে গিয়ে, এইরকম ভূমিকা রেখে যাচ্ছে বিভিন্ন সংগঠনগুলো রাখছে, তারই মধ্যে বৃহত্তর সিলেটের সকল মানুষের, প্রবাসী মানুষদের উদ্যোগে যেটি 1993 ইংরেজিতে গঠিত হয়েছিল গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল, এটা বিভিন্নভাবে আমাদের আমাদের কমিউনিটির বিভিন্ন সেবা এবং বিভিন্ন দাবি আদায়ে ভূমিকা রেখেছে, এবং নেতৃবৃন্দ আশাবাদী যে এটা ভবিষ্যতে আরও বিভিন্ন দাবি দাবা নিয়ে কমিউনিটিকে ঐক্যবদ্ধ রেখে তারা কাজ করে যাবেন। আমি এখন দেখতে পাচ্ছি আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ার, দীর্ঘ সময় ধরে যার হাতে এই সংগঠনের জন্ম, যাদের হাতে, তারই মধ্যে একজন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কমিউনিটিতে জনাব এ কে এম আবু তাহের চৌধুরী সাহেব, আমি তাকে একটু অভিনন্দন এখানে যদি আপনি একটু আসেন। আমি এরকম একজন মানুষকে ওল্ডামে আজকে আমরা পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমরা এখানে উৎসব মুখর পরিবেশে এখানে ইলেকশন হচ্ছে, আজকে কে এম আবু তাহের চৌধুরী যদি আপনাকে জিজ্ঞেস করি, আজকে আমি সারাদিন আপনার সাথে এখানে দেখা করতে পারিনি, আপনাদের সাথে দেখা হয়নি, এখন এসে দেখে ভালো লাগছে, তা আপনার আজকে ওল্ডামের অভিজ্ঞতা কেমন, আপনার কেমন লাগছে, কী অনুভব আপনার? আজকে আমি ওল্ডামে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের দ্বিবার্ষিক সম্মেলন এবং নির্বাচনে অংশগ্রহণ করে যে উৎসমুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমার। আসলে গ্রেটার সিলেট কাউন্সিল ব্রিটেনের সিলেটি তথা বাংলাদেশি কমিউনিটির জাতীয়ভিত্তিক একটা সংগঠন,
আপনারা জানেন এই সংগঠনের আমি ওয়ান অফ দ্য অন্যতম ফাউন্ডার। এই গ্রেটার সিলেট কাউন্সিলের আমি দুই টার্মের চেয়ার ছিলাম, দুই টার্মের সেক্রেটারি ছিলাম, বর্তমানে প্যাট্রন হিসাবে আছি। আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলাম 1993 সালে বিষয় এপ্রিল বার্মিংহাম রাষ্ট্র ইউনিভার্সিটিতে একটা ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে, যে বিলাতে বাঙালি কমিউনিটির তথা সিলেটি কমিউনিটির অধিকার আদায়ের আন্দোলন করার জন্য সিলেটি কমিউনিটির মধ্যে একতা ভ্রাতৃত্ববোধ অর্থাৎ ইউনিটি ফ্রন্টলাইন বাজার সৃষ্টি করার জন্য। এবং আমরা আল্লাহ শুক্রে আদায় করি, আমরা যখন এই সংগঠন করি তখন অনেকেই বলেছিলেন যে গ্রেটার সিলেট কাউন্সিল হয়তো 2-1 বছর থাকবে, কিন্তু আমরা খুশি হয়েছি যে 1991 থেকে 1993 সাল পর্যন্ত সারা ব্রিটেন আমরা চষে বেরিয়েছি সংগঠন দাঁড় করানোর জন্য। 1993 সাল থেকে আজকে 2018 সাল পর্যন্ত প্রায় 25 বছর গ্রেটার সিলেট কাউন্সিল সৌগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে সিলেটবাসী সারা ব্রিটেন থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে সিলেটের মানুষ সিলেটের নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন, এটা উৎসবমুখর পরিবেশ সম্মেলন হচ্ছে, নির্বাচন হচ্ছে, এটি আমাদের অ্যাচিভমেন্ট। আমি মনে করি যে গ্রেটার সিলেট কাউন্সিলের মাধ্যমে আমরা মানুষের অধিকার আদায় আন্দোলন করতে পেরেছি, অধিকার দাবিদ আদায় করতে পেরেছি এবং কমিউনিটির মধ্যে আমরা একটা সৌহার্দ্যবোধ বাড়তে সৃষ্টি করতে পেরেছি। এবং আজকে অত্যন্ত অত্যন্ত আমি আনন্দিত যে জিএসসির পিছনে আমার জীবন যুবনকে এখানে ব্যয় করেছি, আজকে এই জিএসসির আপনার উৎসব দেখে আমার মনে খুশি লাগছে, আনন্দ লাগছে। যদি জনাব কে এম আবুতার চৌধুরী, যদি আপনাকে আরেকটি প্রশ্ন আমি এভাবে করি যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? তাছাড়া আমি যদি এই সংগঠনের, আমরা একসময় খুবই আরো প্রাঞ্জল আরো প্রাণবন্ত অবস্থা ছিল এই নর্থ ওয়েস্ট রিজিয়নের কথা যদি আমি বলি, এখন দেখা যায় যখন নর্থ ওয়েস্ট রিজিয়ন বা এই রিজিয়নগুলোতে সম্মেলন বা এইরকম কমিটি হয় তখন খুব কম সংখ্যক লোকজন আগ্রহ প্রকাশ করেন অথবা হন না, এই ব্যাপারে কি আপনাদের কোনো চিন্তা? আমি কোনো দোষারোপ করছি না, কিন্তু এ ব্যাপারে আপনাদের কী চিন্তা ভাবনা রয়েছে যে আরও উজ্জীবিত করার জন্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলেন? আমি আপনাকে বলি, আমি তো গ্রেটার সিলেট দায়িত্বশীল না, আমি এখন প্যাট্রনের মুরব্বী হিসাবে আছি। আসলে গ্রেটার সিলেট কাউন্সিলের আপনার যে তৎপরতা বা সংগঠনের সমৃদ্ধি উন্নতি নির্ভর করে নেতৃত্বের উপরে। আমরা যে সময় নেতৃত্বে ছিলাম, আপনি জানেন যে আমি যখন জিএসসির সভাপতি বা সেক্রেটারি ছিলাম তখন আমরা চেষ্টা করেছি জিএসসিকে আরও উজ্জীবিত করার জন্য, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার বিশ্বাস যদি আমরা সঠিক নেতৃত্ব আমরা নির্বাচন করতে পারি আর সঠিক লোকের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি তাহলে জিএসসি আপনার এগিয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে গ্রেটার কাউন্সিল যেহেতু একটা জাতীয়ভিত্তিক একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ব্রিটেনে আমাদের অধিকার আদায়ের আন্দোলন করতে পারবো, বাংলাদেশে আমাদের যে সমস্ত অধিকার বা সমস্যা আছে এগুলোর সঙ্গে আমরা কাজ করতে পারবো। সুতরাং যে কোনো সংগঠনকে আপনি এগিয়ে নিতে হলে সঠিক নেতৃত্বে দরকার। এবং আমার বিশ্বাস যে অনেক সময় সংগঠনে উতাল পাতাল হয়, আপনার আপ ডাউন হয় সংগঠনে, কিন্তু আমার বিশ্বাস আজকের সম্মেলনের মধ্যে যে নেতৃত্ব বেরিয়ে আসবে সেই নেতৃত্বটা হয়তো আগামী মানে অর্ধশত বছর এটা সংগঠন চালিয়ে যাবে, এই নেতৃত্বের মধ্যে আরও নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। এবং আমরা চাই যে জিএসসিকে আমরা নতুন প্রজন্ম তুলে দিয়ে আমরা চাই। ধন্যবাদ জনাব কে এম আবুতাহের চৌধুরী। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আপনাদের কোনো ধরনের সিলেটে আপনাদের কোনো ধরনের চিন্তা ভাবনা রয়েছে কিনা, ডেভেলপমেন্ট ওয়ার্ক বা এরকম কিছু কোনো কিছু হাতে আছে আপনাদের? না, এটা ডেভেলপমেন্ট বলতে আপনি জানেন যে বর্তমান যে দুইটা প্যানেল আজকে কন্টেস্ট করছে, একটা প্যানেল তারা ঘোষণা করেছেন যদি তারা নির্বাচিত হন যে ব্রিটেনের একটা সিলেট ভবন তারা প্রতিষ্ঠা করবেন, যে সিলেট ভবনে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিগুলো সংরক্ষণ করে রাখা হবে। এবং তারা বলছেন যে জিএসসিকে আরও তারা গতিশীল করবেন, তারা প্রায় আমি যে সময় ছিলাম জিএসসির চেয়ার 15,000 মেম্বার ছিলাম এবং তারা বলেছেন যে তারা আরও অধিক মেম্বার তারা করবেন। এবং বৃহত্তর সিলেটে আমাদের আপনার যে সিলেটের উন্নয়নের জন্য যে সংগঠন কাজ করে যাবে বর্তমান যারা দায়িত্ব তারা সেই প্ল্যান তারা ঘোষণা করেছেন। আমরা আশা করি যে বর্তমান নেতৃত্ব ভবিষ্যৎ নেতৃত্ব জিএসসিকে আরও শক্তিশালী করতে এবং সিলেটের মাটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তা আরও সক্রিয় হবে আমি আশা করি। ধন্যবাদ জনাব কে এম আবুতাহের চৌধুরী, আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়েছেন, আমাদের অনেক অগণিত দর্শক একথা শুনেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা চাই প্রবাস বাংলা ব্রিটেনের বাঙালি তথা বাঙালি কমিউনিটির সুখ দুঃখের যাতে সাথী হয়, প্রবাস বাংলা যাতে আমাদের সুখ দুঃখ হাসি কান্না বেতাবেদনা তুলে ধরতে পারে বিশ্বের সামনে, সেইটা আমি আশা করি প্রবাস বাংলা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম একজন প্রতিতযশা সমাজকর্মী এবং বিভিন্ন সংগঠন যার হাত দিয়ে জন্ম নিয়েছে জনাব কে এম আবুতাহের চৌধুরীর বক্তব্য আমরা শুনেছি। এখন আমার সামনে এসেছেন জনাব, যদি চাচা একটু আসেন এখানে। আসসালামু আলাইকুম। এখন আমি যাকে আপনাদের সামনে যার বক্তব্য আমরা শোনার চেষ্টা করব তার প্রতিক্রিয়া তার অনুভব কি, জনাব খন্দকার কে এম আব্দুল মুসাব্বির এমবি সাহেব,
এবং তিনি বিভিন্নভাবে এই সমাজের সাথে জড়িত, গ্রেটার সিলেট কাউন্সিলের সাথে দীর্ঘদিন থেকে জড়িত। এই নর্থ ওয়েস্টের কমিউনিটিকে জাগ্রত করার জন্য এবং কমিউনিটিকে গড়ে তোলার জন্য যাদের অবদান তাদের মধ্যে তিনি একজন, জনাব মোসাব্বির সাহেব এখানে আছেন। আমি তার আজকের অনুভবটা একটু জানতে চাইবো যে কেমন লাগতেছে আজকে এই উৎসব মুখর পরিবেশে ইলেকশন হচ্ছে, এবং আপনি কতদিন থেকে এটার সাথে যুক্ত এবং ভবিষ্যতের চিন্তাভাবনা কি? আমি প্রথম থেকেই মাশাআল্লাহ এই সংগঠনের সাথে জড়িত, আর আজকের যেটা লাগে খুবই ভালো। এই সংগঠনের কোনো সময় 30,000 মেম্বার ছিলেন, এখন অবশ্য অনেক কমে গেছেন, কিন্তু আশা করি অদূর ভবিষ্যতে যদি আমাদের মিডিল এইজ এবং নজওয়ানরা এই জড়িত করতে পারি আমরা, তো ইনশাল্লাহ আবারও এটা সক্রিয়ভাবে দাঁড়াইব, এই আশা প্রত্যাশা আমাদের থাকলো। আর বিশেষ করিয়া ইলেকশন পরে, অনেক সময় ইলেকশন হয় খুব উৎসাহের ভিতর দিয়া, আর ইলেকশন পরে একটু মনে মান্য হয়ে যায়, তো আশা করি এইবারের ইলেকশনটা যেটাই হোক রিজাল্ট সবে মানিয়ে আনিবা, আর সবে একভাবে কাজ করবা, একভাবে যদি সবে কাজ করেন তাহলে ইনশাল্লাহ সংগঠনের উন্নতি হইব। এই সংগঠন প্রথম যেবা যারা এই উদ্যোগ নিছিলা মনে ছিল একটা এইটা সিলেটের একটা মিলন মেলা, ঠিক এই হিসাবেই চলছিল, আশা করি অদূর ভবিষ্যতে এইভাবে চলবে। সুন্দর কথার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোসাব্বির সাহেব, আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রবাস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনেছিলাম যার বক্তব্য, তিনি হচ্ছেন এই কমিউনিটির প্রবীণ মানুষ জনাব কে এম মোসাব্বির সাহেব। এখন আমি আরেক ভাইয়ের বক্তব্য নেব, আমি আপনার নামটা জানি না, আপনি আপনার ভাই আপনি গ্রেটার সিলেট কাউন্সিলের সাথে কিভাবে? আমি একজন ডেলিগেট হিসেবে এখানে আসছি, আমি একজন ভোটার। আমার খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশে নির্বাচনটা হয়েছে এবং গ্রেটার সিলেট কাউন্সিলের অ্যাক্টিভিটি সব কিছু মিলে আমি খুবই আনন্দিত এবং খুবই আশাবাদী। এরকম গ্রেটার সিলেট কাউন্সিলের মতো এরকম যে সংগঠনগুলো, এই সংগঠনগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে আপনার মতামত কি? অবশ্যই প্রয়োজন আছে, কারণ এইগুলো আমাদের, দেখেন প্রথমে আমি যেটা বুঝি আর কি, যে আমাদেরকে সামাজিকভাবে সংগঠিত করে, আমাদের ইউনিটি সৃষ্টি করে, এবং এই সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের অনেক দাবি দেওয়া দেশের প্রতি হোক আর এখানে হোক, প্লাস আমাদের যে ঐক্যবদ্ধভাবে আমরা অনেক জিনিস, অনেক সমস্যার সমাধান করতে পারি, আমাদের সামাজিক অনেক সমস্যার সমাধান করতে পারি, আমাদের বাচ্চা কাচ্চারাও আমাদের কালচার কৃষ্টির সাথে সম্পৃক্ত হতে পারে। ধন্যবাদ আপনার অনেক সুন্দর বক্তব্যের জন্য, আপনাকে আবারও তো অন্য কোনো সময় দেখা হবে, আর প্রবাস বাংলা থেকে আপনি যে সময় দিলেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রবাস বাংলা টিভিকে, আমি প্রবাস বাংলা টিভির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং প্রবাস বাংলা টিভির মতো আরও টিভি সবগুলো আগাইয়া যাক, আমাদের সমাজের উন্নয়নের জন্য ওরা কাজ করে যাক, এটাই আমার কামনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনেকের বক্তব্য শুনেছি, আমি দেখতে পাচ্ছি লন্ডন থেকে আমাদের মিডিয়ার একজন মানুষ, মিডিয়াতে অত্যন্ত সুপরিচিত এক মুখ, চ্যানেল এস এর একজন একেবারে অনিবার্য এক ব্যক্তি, ইব্রাহিম খলিল, যার নিউজ আপনারা সবসময় দেখেন, আমিও তার নিউজের বক্তব্য বা তার অনেক সময় স্টোরি লাইন যেগুলো বলেন অনেক ভালো লাগে, খুবই দক্ষতার সাথে নিউজ করে যাচ্ছেন, আমি তার ব্যাপারে আর বেশি বলবো না, সে আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার অত্যন্ত স্নেহাস্পদ ইব্রাহিম খলিল, মিডিয়াতে তার যথেষ্ট ভালো ভূমিকা আপনারা জানেন, আমি তার কাছ থেকে আজকে জানতে চাইবো এটুকু যে আজকের এই যে সম্মেলন, এটাকে নির্বাচন এবং সম্মেলন এটা হচ্ছে, এটাকে এখানে এসে আপনি কভারেজ দিতে আসছেন এবং আপনি একজন সিলেটের সন্তান হিসাবে, আপনার কেমন লাগছে, আজকের অনুভবটা কি, আর ভবিষ্যতে মানে সিলেটকে নিয়ে, সিলেট গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে আপনার কি কোনো স্বপ্ন আছে যদি একটু স্পেসিফাই করেন? থ্যাংক ইউ রব্বানী ভাই, আমার আসলে সৌভাগ্য হয়েছিল যে গ্রেটার সিলেট কাউন্সিল, আমার আসলে সৌভাগ্য হয়েছিল যে গ্রেটার সিলেট কাউন্সিলের আগামী গত 2-4 বছর আগে যখন কেন্টে আপনার কাউন্সিল অধিবেশন হয়েছিল, আমার তখন বাংলা টিভি থেকে আমি কভার করেছিলাম সংবাদ। এই এই সংগঠনটি আপনি একটু, আমি যদি একটু একটু অভিজ্ঞতা শেয়ার করি, আমি মুরব্বীদের কাছ থেকে যেটা জানলাম, এই সংগঠন এমন একটি সংগঠন যে সংগঠনে পিটার লয়েড, যিনি 1993 যখন তিনি আসেন গ্রেটার সিলেটন কাউন্সিলের প্রথম অধিবেশনে, তিনি এসে আমাদের কমিউনিটির এই উপস্থিতি দেখে তিনি বলেছিলেন যে বাংলাদেশি কমিউনিটি ব্রিটেনে ম্যাচিউরড হয়েছে। হ্যাঁ, এরপরে কিন্তু আমি আমার লাইভ একটা ব্রডকাস্টেও আমি বলেছি যে হোম অফিস, এদেশের এথনিক মাইনরিটি কমিউনিটির পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও
গ্রেটার সিলেট কাউন্সিলের নেতৃবৃন্দদের কাছ থেকে পরামর্শ নিত। এরকম একটি প্রেস্টিজিয়াস সংগঠন এটি। আসলে আমাদের গর্ব লাগে যে আমাদের এই মুরব্বীরা এত সুন্দর একটা সংগঠন গড়ে তুলেছেন। ইয়েস, ফেসবুকে আমার একজন বন্ধু প্রশ্ন করেছেন যে আপনি এই গত 25 বছরের অ্যাচিভমেন্ট কী, এই কমিউনিটির, এই সংগঠনের অ্যাচিভমেন্ট। আমি বলবো যে আমাদের কমিউনিটি স্টিল গ্রোয়িং ইন ইউকে। সো আমি নতুন যারা কমিটিতে আসবেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, এই প্রজন্মের সন্তান যারা এদেশে বেড়ে ওঠা তাদেরকে সম্পৃক্ত করা, এই সংগঠনের সাথে তাদেরকে সম্পৃক্ত করলে তারা তাদের এক্সপার্টিস, তাদের অভিজ্ঞতা বিনিময় করবে এবং সংগঠন মূলধারার ক্ষেত্রে আরও বেশি ভূমিকা রাখবে। শুধু বাংলাদেশ কেন্দ্রিক নয়, ব্রিটেনেরও আমাদের কমিউনিটির অনেক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো উঠে আসা প্রয়োজন এবং একটা বয়স থাকা প্রয়োজন আমাদের কমিউনিটি থেকে। তো জিএসসি তাদের নতুন নেতৃত্ব এদিকে একটু খেয়াল রাখবেন এবং তারা সেদিকেই কাজ করবেন, এটাই আমার প্রত্যাশা থাকবে। ইব্রাহিম খলিল, আপনি জানেন আমি যখন গ্রেটার সিলেট কাউন্সিলের সাথে ব্যক্তিগতভাবে আমিও জড়িত এবং এই সংগঠনের আমি একজন সবসময়ের শুভাকাঙ্ক্ষী। এই সংগঠনের এক সময় খুবই প্রাণবন্ত এবং প্রাণোচ্ছল এক ভাব ছিল, বর্তমানে সেই তুলনায় আপনি যদি সত্যিকার বাস্তবতা আপনি স্বীকার করেন বা আমরা স্বীকার করতে হবে, সেই তুলনায় সেই প্রাণোচ্ছল এবং প্রাণবন্ত অবস্থা নেই। এ ব্যাপারে একজন মিডিয়ার মানুষ হিসাবে আপনাদের ভূমিকা বা আমরা যারা মিডিয়াতে আছি আমরা কি করতে পারি বা আপনারা কি চিন্তা? হ্যাঁ, এটা হচ্ছে আপনি সঠিকই বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি যে প্রাণোচ্ছলটা চলে গেছে। আপনি দেখেন যখন তাহের ভাই নেতৃত্বে একটু আগে আপনি যে ইন্টারভিউ করলেন, তিনি যখন জিএসসির প্রেসিডেন্ট চেয়ারম্যান ছিলেন তখন কিন্তু প্রায় 18,000 মেম্বার ছিল এই জিএসসিতে, এখন আপনি দেখেন 3,800 মেম্বার। এই যে প্রাণোচ্ছল চলে গেছে এটার বিভিন্ন কারণ রয়েছে। আমার মনে হয় আমি জিএসসি নিয়ে আমার নিজের একটু ঘাটাঘাটির সুযোগ আছে। জিএসসির সাংবিধানিকভাবে কিছু তাদের কিছু পরিবর্তন নিয়ে আসা উচিত, ভোটিং নিয়ে কিছু পরিবর্তন নিয়ে আসা উচিত এবং ইলেকশন প্রক্রিয়া নিয়ে একটু পরিবর্তন নিয়ে আসা উচিত। অনেকে মনে করেন যে এখানে আমার কোনো বয়স নাই, আমি হয়তো শুধু ভোট দেবো কিন্তু আমার কোনো দায় দায়িত্ব পড়ে থাকবে না। এই সবার সাথে ইন্টিগ্রেট করে সবাইকে সম্পৃক্ত করে জিএসসি যদি পরিচালনা করা হয় তাহলে এই প্রাণোচ্ছল আবার ফিরে আসবে মনে করেন, তাহলে এটার আবার প্রাণ ফিরে পেতে পারে যদি সবাই সক্রিয় এবং বাস্তবভিত্তিক উদ্যোগ নেন, তাহলে এটা আবার প্রাণ ফিরে পেতে পারে আগের মতোই। আমি তো ডেফিনেটলি বলবো, আমি কনফিডেন্ট যে জিএসসি আরও বেশি অ্যাক্টিভ হবে, নতুন প্রজন্ম তাদের আরও কিছু নীতিমালাগুলা চেঞ্জ হওয়া উচিত, আরও একটু অ্যামেন্ডমেন্ট হওয়া উচিত, কারেকশন হওয়া উচিত, আমার মনে হয় আরও ভালো করবে তারা। ধন্যবাদ ইব্রাহিম খলিল আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, সুপ্রিয় দর্শক, প্রবাস বাংলা অনলাইন টেলিভিশনে আপনারা অনেকের বক্তব্য আমরা বলেছি। আমি আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের আমাদের একজন ভাই এসছেন, আমি তার পরিচয় জানছি, যে আরজুমিয়া সাহেব, এনইসি ভোটিং ডেলিগেট। ওকে, আমি আপনার পরিচয় পেয়ে গেছি, আর যদি আরও কোনো পরিচয় আপনার থাকে আপনি কাইন্ডলি যদি একটু বলেন। এবং প্রশ্নটি হচ্ছে এই যে সিলেট, গ্রেটার সিলেট কাউন্সিলের যে আগের যে প্রাণোচ্ছল অবস্থা ছিল বর্তমানে সেটি অনেকটা ঝিমিয়ে পড়েছে, এটা বাস্তবতা স্বীকার করতে হয়। এটাকে প্রাণোচ্ছল করার জন্য যারা এটার সাথে সংশ্লিষ্ট, যারা এটা শুভাকাঙ্ক্ষী, যারা আমরা সিলেটবাসী, আমরা কী করতে পারি? ফার্স্ট অফ অল আমার একটু পরিচয় ক্লিয়ার করে নিই, আমি মোহাম্মদ আরজুমি এমবি, আমি দি সাউথ রিজনের ফাউন্ডিং চেয়ারম্যান এবং আমার দিস ইজ মাই সেকেন্ড টার্ম রানিং অন এবং আমি একজন ইসি মেম্বার, বিগত 4 বছর আমি ইসির সাথে কাজ করতেছি। আমাদের একটা চেঞ্জিংয়ের অবশ্য অবশ্য দরকার, উই মাস্ট চেঞ্জিং দরকার এবং আমরা রিফর্মং করে আমাদের অতীতকে আবার ফিরিয়ে আনা, অতীতে যেভাবে কাজকর্ম ছিল এইটারে ফলো আপ করে, এটা আমাদের গাইডরে আমরা সামনে রেখে আমরা আগুয়ানির একটা ব্যবস্থা করে নেওয়া। এবং আমি আশাবাদী, যেহেতু আমি রোজ প্যানেলের একজন ক্যান্ডিডেট, আমি আশাবাদী এবং আই ফিল কমিটেড যদি রোজ প্যানেল জয়ী হয়, ইনশাল্লাহ উইচ উইল বি চেঞ্জ ফর এভরিথিং অ্যান্ড উই ক্যান গিভ সামথিং টু আওয়ার পাবলিক স্পেশালি ফর সিলেট। আজকে ওল্ডামে এসে এই সুন্দর উৎসব মুখর অনুষ্ঠান যে নির্বাচন হচ্ছে, এখানে এসে কেমন লাগছে? খুবই অনেস্ট, এজ এ এক্সিকিউটিভ মেম্বার অনেকটা এলোমেলো, যেহেতু আমরা এই ফর্মে আজকে বিগত 40 বছর কাজ করতেছি অনেকটা এলোমেলো, সেটা দায় দায়িত্ব আমাদের, আমাকেও নিতে হবে যেহেতু আমি একজন মেম্বার এখানে, কিন্তু সেটা আমাদের হাতে ছিল না। তো অদূর ভবিষ্যতে একটা এজিএম এর মধ্যে যে ডিসিপ্লিন ছিল এটা নাই, তারপরেও হোস্ট যারা আছেন তাদের যে পরিশ্রম বা তারা যেগুলো আমাদের করছেন, চেষ্টা করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ দেম, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবার, থ্যাংক ইউ আপনাকেও, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ অনেকের বক্তব্য আমরা নিয়েছি।
আমরা অনেকের বক্তব্য নিয়েছি, এখন আমি যার বক্তব্য নেব আপনারা নিশ্চয় তাকে আমার তার পরিচয় আমি করিয়ে দিতে হবে না। আমাদের এই সিলেটবাসীর অথবা ব্রিটেনে যার পরিচয় অত্যন্ত সুদৃঢ় এবং সবাই তাকে চেনেন, জনাব মঞ্চবালি জেপি, যিনি এই গ্রেটার সিলেট কাউন্সিল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের দীর্ঘকালীন নেতৃত্বে ছিলেন এবং তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তার অবদান কমিউনিটি স্বীকার করে, আমরা ব্যক্তিগতভাবে মিডিয়ার মানুষ হলেও আমরা তার সাথে অনেক দিন থেকে তার সাথে সম্পর্ক আমরা স্বীকার করি। আমাদের এই কমিউনিটির মুখ উজ্জ্বল করা মানুষ জনাব মঞ্চবা এখানে এসেছেন, আমি আপনাকে এখানে পেয়ে অনেক ধন্য, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সুরিদ আফজল রব্বানি, আমি এই প্রথম প্রবাস বাংলাতে আমি কথা বলছি, আমি অত্যন্ত আনন্দিত আজকে। আর একটা স্পেশাল ওকেশন, গ্রেটার সিলেট কাউন্সিলের বিজিএম হচ্ছে বায়ানুয়াল জেনারেল মিটিং, যদিও এটা অনেক দেরিতে হচ্ছে, তো আমি প্রথমেই প্রবাস বাংলার দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা যে এই এত সুন্দরভাবে প্রতিদিন আপনারা লাইভ প্রোগ্রাম করে থাকেন। গ্রেটার সিলেট কাউন্সিল এটা আমাদের প্রাণের সংগঠন, আমি এই সংগঠনে দুইবার সেন্ট্রাল চেয়ার ছিলাম, আমি ওই জন্মলগ্ন থেকে এখনও এটার সাথে আছি এবং আমার সাধ্য অনুযায়ী এই সংগঠনকে সুচারুরূপে পরিচালনা করার জন্য যা যা দরকার আমি সবসময় করে আসছি, ভবিষ্যতেও করব। এবং এই এই সংগঠন আমাদের সিলেটবাসীর গর্ব করার সংগঠন, এই সংগঠন আজকে 25 বছর পূর্তি আগামী এপ্রিলের 20-21 তারিখে, তো ইনশাআল্লাহ যেটাই রেজাল্ট হবে আজকে এই ইলেকশনে, এই যে কমিটি আসবে তাদের কাছে আমি আগেও আবেদন রেখেছি, এখনও রাখতেছি যে আগামী 20-21 এপ্রিল আমরা 25 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা বড় প্রোগ্রাম করব। এখানে দেখেন কত লোক আসছেন, বিভিন্ন সারা বাংলাদেশ গ্রেট ব্রিটেন থেকে, সারা গ্রেট ব্রিটেন থেকে আমাদের প্রতিনিধিরা আসছেন, 413 জন ভোটার ডেলিগেট, হ্যাঁ এর বাইরেও আরও লোকজন আসছেন, এটা কার্নিভাল অ্যাটমসফিয়ার আর এটাই গ্রেটার সিলেট কাউন্সিলের সবচেয়ে বড় পাওয়া। মঞ্চ ভাই আজকে আপনার বেশি সময় নেব না, আপনাকে প্রবাস বাংলাতে পেয়ে আমরা অনেক ধন্য, আর ভবিষ্যতে প্রবাস বাংলার স্টুডিওতে আপনার লাইভ আমরা ইন্টারভিউ চাইব। তো আজকে এই যে গ্রেটার সিলেট কাউন্সিল, ধরেন আমি সেই প্রশ্নটি আবার করে ফেলছি যে অনেকটা জিমিয়ে পড়ছে আমরা দেখছি, যেটা বাস্তবতা স্বীকার করতে হয়, আপনি সিলেট কমিউনিটিকে বিশেষ করে প্রবাসী কমিউনিটিকে আপনি কী বলবেন সংক্ষিপ্তভাবে, সেটা যদি একটু বলেন যে সবাই একটার সাথে জড়িত হলে কী উপকার হবে? হ্যাঁ অবশ্যই, সেটা আমার কাছে অনেক অনেকে বলে থাকেন, কিন্তু ওইটা গ্রেটার সিলেট কাউন্সিলের লিডারশিপ চেঞ্জ হয় আপনারা জানেন, তো লিডারশিপ চেঞ্জ হওয়ার সাথে সাথে এটার কার্যক্রমেও কিছুটা ব্যতিক্রম হয়, একেবারে যে ঝিমিয়ে পড়েছে সেটা বলা যাবে না, বাট হয়তো আমরা এর আগে যে কার্যক্রম দেখেছি সেই কার্যক্রমটা ওই স্পিডে হচ্ছে না, কিন্তু আমি বলতে পারি যে আগামীতে যারা আসবেন তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং অবশ্যই তারা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবেন এবং গ্রেটার সিলেট কাউন্সিল আগামী দিনে আগামী 2 বছরে অনেক উপরে যাবে, আমাদের সিলেটবাসীর অনেক দাবি দেওয়া আছে, অনেক প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো এই কমিটি যারা আসবেন তাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে নেবেন এবং গ্রেটার সিলেট আপনারা দেখবেন আরও সুন্দরভাবে চলতেছে, নতুন নেতৃত্ব আসতেছে, আমাদের ইয়ং জেনারেশনকে সম্পৃক্ত করা হবে, আমাদের মহিলাদেরকে সম্পৃক্ত করা হবে এবং বাংলাদেশে আমাদের যে কার্যক্রম সেটা আরও জোরদার হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, মূল্যবান সময় আপনার দিয়েছেন আমাদেরকে, আপনাকে অনেক ধন্যবাদ। প্রবাস বাংলাকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম জনাব মঞ্চবালি সাহেবের, এখন আমরা বক্তব্য জান নেব আমাদের আমার অত্যন্ত শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় যিনি বাংলাদেশের এক এক সূর্য সন্তান আমি বলবো এবং আমাদের এই কমিউনিটির অনেক বিভিন্ন কার্যক্রমে যার বিশাল অবদান রয়েছে, কমিউনিটিতে এক নামে যিনি যাকে যার পরিচয় রয়েছে এবং আমি মনে করি আমাদের বাঙালির মুখ উজ্জ্বল করা মানুষ আমাদের এই প্রবাসে, জনাব ডক্টর হাসনাত এম হোসেন স্যার এখানে এসছেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমি আজকে প্রিভিলেজড ফিল করছি যে তার বক্তব্য তার অনুভূতি আজকে তার কাছ থেকে জানতে চাইব। স্যার আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, এখানে অনেক অনেক ভালো লাগছে। আপনাকেও ধন্যবাদ। আজকে এখানে গ্রেটার সিলেট কাউন্সিলের যে বায়ানুয়াল জেনারেল মিটিং হচ্ছে এবং ইলেকশন হচ্ছে, এই ব্যাপারটা তো খুবই একটা উৎসবমুখর পরিবেশ এখানে দেখতে পাচ্ছি, ওকে আমরা দেখতে পাচ্ছি, তো আপনার আজকের এখানের অনুভব এবং ভবিষ্যতে এই সিলেট গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে আপনার আর কি স্বপ্ন, আপনি তো এটাকে ফাউন্ডিং করতে গিয়ে আপনাদের অনেক অবদান, তো আপনি যদি একটু আপনার মতো করে বলেন আমি কোনো প্রশ্ন করবো না। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন এখানে আসতে পেরে আমার অনুভূতিটা কিরকম,
আমার খুব ভালো লাগছে। আজকে গ্রেটার সিলেট আমরা যখন করেছি তারপর থেকে প্রায় 25 বছর, কোয়ার্টার অফ এ সেঞ্চুরি আমরা কাটিয়ে দিয়েছি। আমরা যখন প্রথম এটাকে করেছিলাম তখন সবাই বলছেন যে এটা কি বেশি দিন টিকবে, তো করার সময় আমরা এস্টন ইউনিভার্সিটি বার্মিংহাম 1993 সালে সারা দেশ থেকে যত কমিউনিটি লিডার আজকে ছিলেন ওই সময়ে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো সেখানে আমি চিফ ইলেকশন কমিশনার হিসেবে গিয়েছিলাম, দুরাত আমরা এস্টন ইউনিভার্সিটিতে কাটিয়েছি। সবাই ভাবছেন যে আমরা সিলেটি ভাষায় বলি যে সালিশি করে একটা কমিটি বানাই। আমি কিন্তু প্রয়াত তাসাদ্দুক আহমেদ সাহেবকে নিয়ে ব্যালট বাক্স, একটা কালো বাক্স লন্ডন থেকে নিয়ে এসেছিলাম, বলছিলাম এক কথাই বলছিলাম চিফ ইলেকশন কমিশনার হিসাবে যে অর্গানাইজেশনটা জন্ম নেবে ডেমোক্রেটিক্যালি ইলেকশনের মাধ্যমে, সেটা টিকবে। আর যদি আমরা বসে ঘরে বসে বলি আমার বাড়ি মলিবাজার, আমার বাড়ি সুনামগঞ্জ সিলেট, আমার অমুক আত্মীয়, এটা করলে এটা বেশি দিন টেকে না। আমাদের বৃহত্তর পরিবেশে আমার বক্তব্য একই। আমি যদি এই দেশে, মনে করেন আমরা এখানে আছি ব্রিটিশ বাংলাদেশিরা, আমরা পার্লামেন্টে যদি পাঠাই যোগ্য ব্যক্তিদের, তাহলে ব্রিটিশ বাংলাদেশিদের কেন এশিয়ান কমিউনিটি ইন দিস কান্ট্রি অর এথনিক মাইনরিটি ইন দি কান্ট্রি উইল বেনিফিট। গ্রেটার সিলেট জন্ম কিন্তু ওই ভিশন দিয়ে, এবং গ্রেটার সিলেটের বিউটিটাই হলো প্রতি 2 বছর পরে পরে বিজিএম হবে এবং তখন পালা বদল হবে। আজকের দিনে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল হলো কে আগের চেয়ার বা নতুন কে চেয়ার হবেন তারা নয়, বা পেট্রন কে ছিলেন তারা নয়, এভরি ডেলিগেট যারা দূর দূরান্ত থেকে প্রত্যেকটা রিজিয়ন থেকে এসছেন, ধরেন আমাদের সময়ে, আমার সময়ে 13-14 হাজার মেম্বার ছিলেন, 14 হাজার লোককে একটা জায়গায় আনা সম্ভব না। কনস্টিটিউশনে আমরা বানিয়েছিলাম যে রিপ্রেজেন্টেটিভ বডি এক একটা রিজিয়নে ইলেকশন হওয়ার পরে তাদের এক্সিকিউটিভ কমিটি ঠিক করে দেবেন ডেলিগেটস, এই ডেলিগেটসরা এই এজিএম বিজিএমে আসবেন। যে ইলেকশন এর ব্যাপারে আজকে যে নতুন নেতৃত্ব, দুইটি প্যানেল আসছে, আপনি নতুন নেতৃত্বকে কি বলবেন যদি সংক্ষিপ্তে বলেন? আমরা এখন কাউন্টি কে যাব, আপনিও নিশ্চয়ই শুনতে চাইবেন। এই ইলেকশনটা আজকের দিনে ডেলিগেটরা তাদের পছন্দ মতো মানুষ দেবেন, যারা নতুন আসবেন তাদের কাছে এইটাই আমাদের প্রত্যাশা যে আমাদের যে ভিশন ছিল এটা এখন কার্যকরী করার সময়। মানুষ আপনার রিজিয়নে বা সেন্ট্রালি ইউনাইটেড কিংডম ব্যাপী অথবা বাংলাদেশে যে আমাদের অর্গানাইজেশনের শাখা আছে তারা কিন্তু আপনাদের সঙ্গে সম্পৃক্ত হবে, আপনাদের কর্ম, আপনাদের কর্মচাঞ্চল্য দেখে। আমাদের সামনে কত সমস্যা, দেশের সমস্যা, এই দেশের সমস্যা, প্রজেক্টের অভাব নেই, প্রত্যেকটা প্রজেক্টে যদি কর্মচাঞ্চল্য আনা যায় তাহলে কিন্তু মেম্বারশিপ বাড়বে, ইয়াংরা আসবে, মহিলারা আসবে, এবং আমাদের বাচ্চারা বুঝবে আমাদের মুরব্বীরা কেন উইকেন্ডে সময় নষ্ট করছেন। নতুন এবং সবাইকে নতুন দিগন্ত আনতে হবে, নতুন চ্যালেঞ্জ, এখন ডিজিটাল জমানা, আইটির জমানা, ইয়াংদের নতুন নতুন জিনিস দিতে হবে। যেমন মনে করেন ভিসা অন ডিমান্ড, আমাদের হাই কমিশন, ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশ থেকে সেরে ইন্ডিয়াতে চলে গেছে, কিন্তু আজকের ডিক্লারেশন হচ্ছে আপনি ইন্টারনেটে বসে অ্যাপ্লাই করতে পারবেন, নিজের বাড়িতে বসে করতে পারবেন। এটা কার্যকরী করতে হলে ইয়াং পিপলদের দরকার। কাজেই প্রত্যেকটা রিজিয়নে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ব্রাঞ্চে যদি প্রজেক্ট ভিত্তিক কার্যক্রম হয় মানুষ আকৃষ্ট হবে, আসবে, এবং আমাদের ডাকে লোকাল কাউন্সিলর আসবে, এমপিরা আসবে সারা যুক্তরাজ্যব্যাপী, ইভেন বাংলাদেশের পলিটিক্যাল রাজনৈতিক দিক নির্দেশনা করতে পারবো আমরা ব্রিটিশ বাংলাদেশিরা। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান সময়। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ বক্তব্য শুনেছি, এই সংগঠনের থেকে যারা জড়িত তাদের বক্তব্য শুনেছি। আমরা এতক্ষণ বক্তব্য শুনেছিলাম জনাব হাসনাত এম হোসেন স্যারের বক্তব্য আমরা শুনেছি। এবং আমরা এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক মানুষ বসে আছেন, উৎসব মুখর লাগছে, এবং এখানে কবিতা আবৃত্তি হচ্ছে, গান হয়েছে, এখানে কৌতুক হয়েছে। আমরা এখন একটা ছোট্ট বিরতি দেব, একটু পরেই হয়তো রেজাল্ট আমরা আপনাদের সামনে তারা তুলে ধরবেন, এটা আমরা লাইভ আমরা প্রকাশ করতে পারবো। তো সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আপনাদেরকে আজকের নির্বাচনের রেজাল্টে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।
নিত্যদিনের শপিংয়ে সোনালির জুড়ি নেই। তাজা শাকসবজি, মাছ মাংস সহ যাবতীয় দেশীয় পণ্যের বিশাল সমাহার সোনালী সুপার মার্কেট। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ রেস্টুরেন্টের শপিং সুবিধা নিতে ওল্ডম সেন্ট্রাল মসজিদের পাশে বিশাল পার্কিং সুবিধা সহ অ্যাঙ্কর মিলের সোনালী সুপার মার্কেটে আজই চলে আসুন। মনে রাখবেন, কমিউনিটি সেবায় সোনালী সুপার মার্কেট। সমস্যা বড় সমস্যা আমার উত্তর আপনার প্রপার্টি কে নাম শুনছেন না বহু আকাঙ্ক্ষিত বলসল মাছ বাজারের শুভ উদ্বোধন আগামী 26 ফেব্রুয়ারি সোমবার। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলা অনলাইন টেলিভিশনে। আপনারা জানেন আমরা আজকে এখানে লাইভ প্রচার করছি প্রবাস বাংলা অনলাইন টিভি থেকে। এটা হচ্ছে ওল্ডাম মিলেনিয়াম সেন্টার, এখানে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের আজকের দ্বিবার্ষিক নির্বাচন, এবং এই নির্বাচনে দুটি প্যানেল তারা অংশগ্রহণ করেছিলেন। সেই নির্বাচনের রেজাল্ট একটু সময় পরে, একটু পরেই হয়তো রেজাল্টটি নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো এবং সে রেজাল্ট আপনাদেরকে আমরা জানিয়ে দেব, এবং নিশ্চয় তারপরে আমরা যারা বিজয়ী হবেন এবং যারা হয়তো বিজয়ী হতে পারবেন না কিন্তু এই এই সংগঠনের জন্য কাজ করতে চাচ্ছেন তাদের অনেকেরই বক্তব্য আবারও নেব আমরা, এবং তাদের সকলকে আমরা অগ্রিম অভিনন্দন জানাচ্ছি যারা নির্বাচনে জয়লাভ করবেন এবং যারা জয়লাভ করেননি। সুন্দর এবং শান্তিপূর্ণ ইলেকশন করতে গিয়ে সকলের যে সহযোগিতামূলক আচরণ এবং গণতান্ত্রিক মন মানসিকতা ছিল, সেই মন মানসিকতার কারণে এবং কমিউনিটির প্রত্যেকটি মানুষ যে এখানে খুবই আনন্দ এবং উৎসাহের সাথে এসেছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই, যে এটা বাঙালি কমিউনিটির জন্য অত্যন্ত জরুরি যে গণতান্ত্রিক আচরণ আমাদের মধ্যে থাকতে হবে এবং গণতান্ত্রিকভাবে আমাদের সকল কিছুর প্র্যাকটিস আমরা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আজকে খুবই ঝামেলাবিহীন একটি সুন্দর ইলেকশন, বিশাল বড় একটি সংগঠনের আজকে ইলেকশন হলো, সেই ইলেকশনের আমরা রেজাল্টের অপেক্ষা এখন রয়েছি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই সেখান থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অনেক নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তারা অনেকেই অপেক্ষা করছেন ইলেকশন কমিশন কি ফলাফল তাদের জানবার জন্য তারা অপেক্ষা করছেন। তো আমরা চেষ্টা করব এখন এখনকার এই মুহূর্তে তাদের অনুভূতি জানতে চাইব, আর বেশি বেশি সময় নয় তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি রোজ প্যানেল, এখানে দুটো প্যানেল ছিল আর আরও অনেকে ছিলেন। সালাম আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে তারা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন, রেজাল্টটা তারা শুনবেন একটু পরেই তারা রেজাল্ট। আমরা আশা করব তারা যেরকম সুন্দর করে নির্বাচনে পার্টিসিপেট করেছেন এবং খুবই গণতান্ত্রিক মন মানসিকতা সবে দেখিয়েছেন এবং রেজাল্টের পরেও তাদের সেই অবস্থা একই অবস্থা থাকবে, বিরাজ করবে। আমি দেখতে পাচ্ছি এখানে এক ভাই, আমি যদি তার নাম জানি, আব্দুল আজিজ ভাই, এনএসি ভোটিং ডেলিগেট। সো আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি গোলাপ ফুল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির জয়েন কনভেনার।
আমি মনে করি আজকে যারা ভোট দিতে আসেন উভয় প্যানেলের সকল ভোট ডেলিগেটদেরকে আমি সশ্রদ্র সালাম জানাই, এবং যারা পাশ করবেন এখনও আমরা আমরা রেজাল্ট জানেন, যারা পাশ করবেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা আমাদের ভালো লাগছে যে দীর্ঘ চার বছর পরে আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার কারণে আমরা একটা উৎসবমুখর পরিবেশে আমরা এই ওল্ড ওল্ড হামে এসে যার যার ইচ্ছা মতে খুশি মতে আমরা ভোট প্রয়োগ করে আমরা আমাদের নেতা নির্বাচিত করতে পেরেছি এবং সংগঠনকে এগিয়ে নিতে পারবো, প্রবাসীদের সেবা দিতে পারবো, সংগঠনের হারানো মর্যাদা আমরা পুনরুদ্ধার করতে পারবো, ঐক্য ভ্রাতৃত্ব এবং সৌজন্য পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো, এই প্রত্যাশা আমার রইল। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আরেক ভাই এখানে, আব্দুল মালিক কুটু ভাই, কুটি ভাই। ভাই হ্যাঁ, আমি ভালো আছি। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি আতা খসরু এবং চালে পরিষদের একজন সদস্য ক্যান্ডিডেট। আমি দীর্ঘ প্রতিষ্ঠাকালীন পর থেকে আমি গ্রেটার সিলেটের সাথে আছি। আমি আশা করি আজকে আমাদের ডেলিগেট ভাইয়েরা যাকেই ভোট দেওয়ারই জয়যুক্ত করেন না কেন, ইনশাআল্লাহ আমরা মেনে নিব। আমরা গ্রেটার সিলেটের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে ইনশাআল্লাহ আমরা দলবদ নির্বিশেষে যে পেরে অনুযায়ী আমরা একসাথে কাজ করব প্রবাসী সমস্যা নিয়ে। আমি আপনার বক্তব্য আগে নিয়েছি আরজু ভাই, আপনার বক্তব্য আর নিচ্ছি না এখন। আপনাকে অনেক ধন্যবাদ, শুভকামনা সবার জন্য। তার ব্যাপারে আমি আর পরিচয় দিচ্ছি না, তো উনি একজন প্রার্থী, তার অনুভূতি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনারা মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে। আজকে যে নির্বাচনটা হয়েছে, আমরা নির্বাচন কথা ছিল আপনার দুই বছর পর পর হবে, চার বছর পর হওয়ার, আমরা আজকের যে রেজাল্টটাই আসবে আমরা ইনশাআল্লাহ সেই রেজাল্টটাই আমরা মান্য নিব। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি আমরা রে ফাস্ট করিয়া বালা করবা তো একটু বাড়তে পারে। থ্যাংক ইউ আপনার, আসসালামু আলাইকুম। আরেক ভাইকে আমি দেখতে পাচ্ছি, তার বক্তব্য একটু আমরা শুনবো। ভোটিং ডেলিগেট, আমার নাম সৈয়দ জিল্লুল হক, আমি সাউথ ইস্ট রিজনের অর্গানাইজিং সেক্রেটারি। গ্রেটার সিলেট কাউন্সিল একটি প্রবাসে ইউকেতে একটি বৃহৎ অর্গানাইজেশন, দুই বছর পর পর ইলেকশন হয়, আজকে চার বছর পর হচ্ছে। খুব সুন্দরভাবে সারাদিন আমরা শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোট দিয়েছি এবং আমরা আমরা যে রোজ প্যানেলকে সাপোর্ট করেছি আমরা অপেক্ষা করতেছি রেজাল্ট জানার জন্য। ধন্যবাদ যারা দেখতেছেন। সালাম, আপনি সিলেটবাসী যারা রয়েছেন, বৃহত্তর সিলেটের মানুষ যারা ইউকেতে বসবাস করছেন, যেহেতু এই সংগঠনের একসময় 18,000 মেম্বার ছিল, তারও বেশি ছিল, এখন কমে আসছে, আপনি তাদেরকে কি বলবেন নতুন করে আবার মেম্বার হওয়ার জন্য, সবাই সম্পৃক্ত হওয়ার জন্য কি বলবেন? আসলে যে বর্তমানে রানিং যে কমিটি আছে, এই কমিটি দুই বছর পরিবর্তে চার বছর রানিং করেছেন, সঠিকভাবে কাজ করতে পারেন নাই, তাই হয়তো ওনারা বসে রয়েছেন নিজেদের উপর অভিমান করে। আশা করি সবাইকে বলতেছি আমরা আজকে যে সুন্দরভাবে একটি ইলেকশন হয়েছে, আপনারা আবার আসেন এবং এই সংগঠনকে সহযোগিতা করেন। ধন্যবাদ। আপনার নাম এবং আমার নাম মুহিব চৌধুরী, সাউথ ইস্ট রিজন থেকে আসছি, আমরা সাউথ ইস্ট রিজনের জয়েন্ট সেক্রেটারি। আমরা এটাই বলবো, আমরা জয়ী হই, আমরা আগামীতে ভোটার এই এই মেম্বার সংখ্যা আরও বাড়াবো বিভিন্ন রিজনের মাধ্যমে। আর আজকে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলো, আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম, এবং আমাদের জয় নিশ্চিত, গুলা জয় রয়। ধন্যবাদ। আমি বলতে চাই আজকে যারা এই স্বতঃস্ফূর্তভাবে এই ইলেকশনে অ্যাটেন্ড ভোটস হয়, দুনো প্যানেলের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং কোনো বিশৃঙ্খলা ছাড়া যে ইলেকশন এই সম্পূর্ণ হয়েছে এর লাগে আবারও ধন্যবাদ জানাই, এবং আমাদের কমিটমেন্ট হইল গিয়ে আমরা আগামীতে যা পারি মেম্বারশিপ বাড়াইব, এবং সিলেট গ্রেটার সিলেটের একটা অফিস আমরা সিলেটের মধ্যে স্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করিব। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ বক্তব্য শুনলাম, আমরা চেষ্টা করব পরে আপনাদের বক্তব্য নেওয়ার জন্য। গ্রেটার সিলেট কাউন্সিল জন্ম নিয়েছে অনেক স্বপ্ন নিয়ে, এই কমিউনিটিকে সেবা দেওয়ার জন্য, নিজের অঞ্চলভিত্তিক উন্নয়ন করার জন্য এবং জাতীয়ভাবে উন্নয়ন করার জন্য। তো আমরা আশা করব, বর্তমানে অনেকেই তাদের বক্তব্য বলেছেন, আমরা শুধুমাত্র একটি প্যানেলের লোককে এখানে দেখছি কিন্তু বাকি অন্য প্যানেলের দেখতে পাইনি, তার পাইলে পেলে তাদেরকেও বক্তব্য আমরা নেব। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রবাস বাংলা অনলাইন টেলিভিশন সবসময় কমিউনিটির কথা বলে, আমরা সেই হিসাবে এখানে একটি যেহেতু সামাজিক সংগঠন এবং অঞ্চলভিত্তিক উন্নয়নমূলক একটি সংগঠন, আমরা বিশ্বাস করি আমাদের অঞ্চলের ভিত্তিক উন্নয়নের জন্য এ সমস্ত সংগঠনের অনেক প্রয়োজন রয়েছে, এবং এই সমস্ত যখন কোনো
বড় ধরনের সমাবেশ হয় অথবা ইলেকশন হয়, এই সমস্ত জিনিসকে আমরা গুরুত্ব আরোপ করি এবং তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করি। বক্তব্য নেওয়ার মাধ্যমে তাদের প্রতিশ্রুতি আমরা তাদের কাছ থেকে আমরা নিতে চাই এবং এই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বিশ্বাস করি তারা যদি যে প্রতিশ্রুতি করবেন সেই প্রতিশ্রুতি তারা নিশ্চয় তারা পালন করার চেষ্টা করবেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করলে আমাদের এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আমি আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি, তার একটা বক্তব্য। আসসালামু আলাইকুম, আমি সুফি সুয়েল আহমেদ, সাউথ ইস্ট রিজনের টেজারার। আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ 2 বছর পরপর নির্বাচন হবে, এই গ্রেটার সিলেটের ঐতিহ্য ফিরে পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, অনেক সুন্দর করে আপনি শর্ট বলেছেন। আমি আরো একজন ভাইয়ের বক্তব্য নিই, আমাদের মিডিয়ার মানুষ শাহান ভাই এখানে আসছেন। অনেকেই এরকম সমাজের আলোকিত মানুষরা এই সংগঠনের সাথে জড়িত, আমরা বিশ্বাস করি এরকম আলোকিত মানুষরা এবং যারাই এই দেশের জন্য কাজ করতে চায়, দেশ এবং মাটির মানুষের জন্য কাজ করতে চায়, এই মানুষগুলো এগিয়ে আসলে আমরা অঞ্চলভিত্তিক এই সমস্ত সংগঠনের মাধ্যমে আমরা জাতীয় উন্নয়ন ঘটানো সম্ভব হবে। শাহানের বক্তব্য আমরা শুনবো, তার ভূমিকা, তার অভিব্যক্তি, তার আজকে ওল্ডামে সারাদিন অবস্থান কেমন লাগছে? ধন্যবাদ আফজাল ভাই, আপনাকে ধন্যবাদ বিশেষ করে আপনাকে আসার জন্য। আর গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড কাউন্সিল ইউনাইটেড কিংডমের সর্ববৃহৎ সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এই সংগঠনের সাথে আমি নিজে সম্পৃক্ততা হতে পেরে আমি নিজেই গর্বিত। আমি আশা করি আজকে যে ইলেকশন হচ্ছে, যে সিলেটের একটা উৎসব মুখর পরিবেশে যে ইলেকশন হচ্ছে, এটা আমি নিজে প্রাউড মনে করছি। ইনশাল্লাহ আমাদের গ্রেটার সিলেট ঐক্যবদ্ধভাবে আমরা সবাই আমাদের সামাজিক সাংস্কৃতিক এবং আমাদের দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ করব। হার জিত থাকবেই, একজন একপক্ষ হারবে একপক্ষ জিতবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করব, এটাই আমার প্রত্যাশা। শাহান, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আর এক ভাইয়ের বক্তব্য একটু নেব। আমি ওনার পুরোপুরি পরিচয় জানি না, যেহেতু আমি দুঃখিত দুঃখ প্রকাশ করছি, আপনি আপনার পরিচয়টা বললে আমি খুশি হব। আপনার স্বপ্ন গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে আজকের অনুভূতি আপনি যদি একটু শেয়ার। থ্যাংক ইউ টেলিভিশনকে, সব দর্শককে। আমি স্যার থেকে আসছি, আসলে আজকে এত সুন্দর একটা পরিবেশ, আমাদের গ্রেটার সিলেটের ইলেকশনটা খুব ভালো লাগতেছে। আর যারাই পাশ করে আসছে, যারা আসবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আর সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা এখানে যারাই পাশ করবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাআল্লাহ আগামী দিনে। সিলেটের মানুষ যারা রয়েছে, আচ্ছা ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি মিসবা জামাল ভাই, আমাদের খুব কম পরিচিত মানুষ, ব্রিটেনে খুবই কম পরিচিত, এক নামে যাকে সবাই চেনে, মিসবা জামাল আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। জামাল ভাই কেমন আছেন আপনি? সুপ্রিয় দর্শক, আমরা যার বক্তব্য নিচ্ছি তিনি একজন মিডিয়ার মানুষ, বিভিন্নভাবে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে জড়িত। আমি আজকে দেখতে পাচ্ছি তিনি রোজ প্যানেলের হয়ে ইলেকশন করেছেন, তার আজকের এই মুহূর্তের অনুভূতি এবং সিলেট গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে তার স্বপ্ন, তার অনুভূতির মাধ্যমে আমরা জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি খুবই কৃতজ্ঞ এবং আপনার কাছে যে আপনি সুন্দরভাবে আমাকে উপস্থাপন করেছেন, অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো আমরা মিডিয়ার কাজটি হচ্ছে সমাজের সুন্দর জিনিসটিকে তুলে ধরা। আজকে যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা যে উদাহরণ সৃষ্টি করেছে অল্ডামের মতো ঐতিহ্যবাহী বাঙালি অধ্যুষিত ঐতিহ্যবাহী এলাকায় নির্বাচনের মাধ্যমে, সেটি প্রমাণ করেছে যে আমরা একতাবদ্ধ হতে পারি অবশ্যই, এবং এই একতাবদ্ধ হয়ে আমরা যে কোনো ভালো কাজ করতে পারি ইনশাআল্লাহ। যারাই বিজয়ী হন না কেন, আমার তাদের প্রতি আমার আশা থাকবে এবং অনুরোধ থাকবে আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলকে পরিচিত করা। এই গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল কি, আমাদের নেক্সট জেনারেশন আমাদের বাচ্চাদেরকে এটার কাজ করা, কাজ কি তা তুলে ধরা। যদি আমরা আমাদের বাচ্চাদেরকে এটা পরিচিত করতে পারি গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এটি, তাহলে আমাদের সার্থকতা হবে বলে আমরা আশা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমার আরও প্রশ্ন রয়েছে আপনার কাছে, একজন মিডিয়ার মানুষ হিসাবে আমিও যেহেতু আমরা প্রবাস বাংলা অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটি আমরা লাইভ সম্প্রচার করছি, বিকজ আমরা মনে করি আমরা আমাদের স্লোগান হচ্ছে কমিউনিটির কথা বলে, তো কমিউনিটির এরকম একটি আলোকিত সংগঠন এটার যে আমরা লাইভ প্রোগ্রাম করছি, আপনি আমাদের প্রবাস বাংলা অনলাইন টেলিভিশনের যারা দর্শক রয়েছেন এবং সিলেটের যারা সন্তান বিদেশ বিভুঁইয়ে বিশেষ করে ইউকেতে রয়েছেন তাদেরকে এটাতে সম্পৃক্ত হওয়ার জন্য কি আহ্বান জানাবেন আপনি? প্রবাস বাংলা টেলিভিশন এই কমিউনিটির কাজ করছে, কমিউনিটির কথা বলছে, আমি অভিনন্দন জানাচ্ছি স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষ থেকে।
নতুন দিন অনলাইনের পক্ষ থেকে এবং আমাদের কয়েকটি সংগঠনের সাথে আছি আমরা, আপনি নিশ্চয়ই জানেন, মোট কথা বাংলা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে। আমি যে কথাটি বলছি, আগেই বলেছি যে আমাদের জেনারেশন বাংলাদেশের প্রতি তাদের রুটটাকে আমাদের তুলে ধরতে হবে। আমাদের রুটটা কোথায়? বাংলাদেশকে আমাদের শিকড়ের সন্ধানে আমাদের দেশকে ফিরে যেতে হবে। যদি না আমরা এতে ব্যর্থ হই তাহলেই আমাদের কিন্তু আমরা বিফল হব। আমরা আশা করব এই গ্রেটার সিলেটের মাধ্যমে যারাই ইয়াং জেনারেশন আমাদের এদেশে যারা লেখাপড়া করছে, কেউ সলিসিটার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তাদেরকে আমাদের এই গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের মাধ্যমে সিলেট তথা সমগ্র বাংলাদেশকে জানানো হচ্ছে বিশাল কাজ, তাহলে আমি সার্থকতা হবে বলে আমি মনে করি। প্রবাস বাংলাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ জানাবি সাজমাল ভাই। আমি নাম্বার মধুভাই কার্ডিফ থেকে আসছেন, অনেকেই বলছেন তার বক্তব্য নেওয়ার জন্য, অবশ্যই আমরা সবার বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। আমার নাম শাহতাউর রহমান মধু। আজকে যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ইউকে, যে এটা আমরা প্রাণের সংগঠন অবশ্যই, এবং যে আজকের যে মিলন মেলায় পরিণত হয়েছে আপনারা দেখছেন অনেকেই, তবে আমি নিজেও একজন ক্যান্ডিডেট রোজ প্যানেল থেকে। আমরা যদি প্যানেল যায় এবং পাস করে, আমার বিশ্বাস যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে সুন্দরভাবে গ্রেটার সিলেটকে এগিয়ে নিব ইনশাল্লাহ। ধন্যবাদ মধু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি আমাদের আরেক ভাই এখানে, তার বক্তব্য নেব। আপনি আপনার নামটা বলে যদি আপনার বক্তব্য বলেন, যে কেমন লাগছে এবং কি চিন্তা ভাবনা আপনার এই ইলেকশনে এসে। আমার নাম মিজান। আমি এই ইলেকশনে এসে আমার অনুগতি হলো এইটা, যারাই পাস করুক ফেল করুক সবাই একসাথে অল টুগেদার কাজ করবেন, আর ইয়ংস্টারদের যেন এই কাজে আনলে ভালো হবে। ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের মিডিয়ার আরেকজন মানুষ জনাব মোহাম্মদ মোস্তাক, তিনি সারাদিন ধরে এখানে আছেন, আমি তার বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। জনাব মোস্তাক, আপনার বক্তব্য নিচ্ছি। মোস্তাক ভাইয়ের বক্তব্যটা আমি একটু জানি, যে আপনি তো যেহেতু গ্রেটার ম্যানচেস্টারের মানুষ এবং এখানে আজকে জাতীয় পর্যায়ে মানে সারা দেশ থেকে লোকজন এসেছেন, তো আপনার এখানে আজকে কেমন লাগছে সবাইকে এখানে পেয়ে? অনেক পুরনো বন্ধুদেরকে পেয়েছেন, অনেক কমিউনিটির নেতৃবৃন্দ পেয়েছেন, ইলেকশনটা সুন্দরভাবে হচ্ছে। আপনার হোস্ট টাউনের একজন মানুষ হিসেবে আপনার কেমন লাগছে, এবং গ্রেটার সিলেট কাউন্সিলের ব্যাপারে আপনার স্বপ্ন কি সংক্ষেপে যদি বলেন? আমি বিকেল 4টা থেকে এখানে উপস্থিত হয়েছি এবং এখানে সারা যুক্তরাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক পরিচিত লোকজন এসেছেন, এবং গ্রেটার সিলেটের এই যে আজকে যে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে একটা উৎসবের একটা মিলন মেলার সুযোগ করে দিয়েছে। এই জন্য যারা বাইরে থেকে এসেছেন, আমি সবাইকে বললাম এবং গ্রেটার ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের এই ঐক্য ইউনিটি আপনারা অব্যাহত রাখবেন এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের গ্রেটার সিলেটের বিভিন্ন নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা চালাবেন। ওকে, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মোস্তাক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের ইকবাল আহমেদ চৌধুরী, এনএসি ভোটিং ডেলিগেট। আরও যদি আপনার অন্য কোনো পরিচয় তাকে আপনি দিতে পারবেন, এবং আপনার অনুভূতি সিলেট গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে আপনার স্বপ্ন। গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে আমাদের স্বপ্ন অনেক, আমাদের একটা অত্যন্ত অত্যন্ত জরুরি একটা স্বপ্ন, সেটা হচ্ছে যে গ্রেটার সিলেট কাউন্সিলের মাধ্যমে আমরা একটা ট্রাস্ট ফান্ড করার চেষ্টা করতেছি। আমরা যদি ইলেক্টেড হই তাহলে একটা ট্রাস্ট ফান্ড আমরা ক্রিয়েট করব, যার উদ্দেশ্য হবে পুয়র এবং অরফেনদের সাহায্য করা। আপনারা জানেন আমাদের বাংলাদেশের গরিব লোক, তাদেরকে সাহায্য করাটা অত্যন্ত জরুরি, এটা আমাদের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট অবজেক্টিভস। ইফ আই ডু গেট ইলেক্টেড উইল ট্রাই টু অ্যাচিভ ইট। ধন্যবাদ জনাব ইকবাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে ওল্ডামে আপনি এসেছেন, আমরা ওল্ডামের পক্ষ থেকে প্রবাস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার এক ভাই এখানে আসছেন, উনি সোনালী ব্যাংকের ম্যানেজার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার পরিচয়টা দিয়ে যদি আপনি আপনার অনুভূতি একটু শেয়ার করেন, আপনার স্বপ্নের কথা বলেন আমাদের। ধন্যবাদ, আমার নাম গুলাম মুর্তজা, আমি কার্ডিফ সাউথ ওয়েলস রিজিয়নের একজন সদস্য। আজকে নির্বাচন হয়েছে, গ্রেটার সিলেট কাউন্সিলের দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা প্রত্যাশা করব একটি দক্ষ, একটি শিক্ষিত, একটি মেধাসম্পন্ন কমিটি নির্বাচিত হয়ে আসবে এবং এই প্রবাসীর বুকে
প্রবাসী অবহেলিত বঞ্চিত সিলেটবাসীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। আমি প্রত্যাশা করব এই কমিটির নেতৃত্বে বিভিন্ন রিজিয়নে যে জিমি পোড়া সংগঠনকে গুছিয়ে নতুন করে সাজানো হবে, এই সংগঠন একটি বৃহত্তর সিলেটবাসীর সংগঠন, সেটা কোনো বিশেষ অঞ্চলের সংগঠন নয়। আমি আজ যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের আমি অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে আপনার সময়ের জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের মালিক ভাই এখানে কার্ডিফ থেকে আসছেন। আব্দুল মালিক ভাই, তো আপনার অনুভূতি গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে, আপনার স্বপ্ন, আজকে আমরা প্রবাস বাংলা অনলাইন টেলিভিশন থেকে আপনাদের সাক্ষাৎকার নিচ্ছি, মিডিয়াকে কি বলবেন? আজকে সর্বপ্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে একটা কনফারেন্স হয়েছে গ্রেটার সিলেটের, অত্যন্ত সুন্দর হয়েছে, অত্যন্ত বালা একটা ইলেকশন হয়েছে। আজকে আমি অভিনন্দন জানাই যে বা যারাই আসুক না কেন তাদেরকে, আমি আমার কার্ডিফের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা রাখব আজকে যে একটা কমিটি আসব, এই কমিটির নেতৃত্বে আমরা সারা সিলেটি, গ্রেট ব্রিটেনের মধ্যে সারা সিলেটি যে যেখানে আসেন না কেন, আমরা সবে একত্র হইয়া আমরা যাতে কাজ করতে পারি, কাজ করার সুযোগ পাই, এটাই আমি অনুরোধ রাখবো। আমাদের অনেক দাবি দাবা আছে সিলেটের, অনেক কিছু আছে, কিন্তু আমরা সবাই এই দাবি দাবা নিয়ে আমরা আশা করি থাকবো। আর আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মালিক ভাই। আমি এখন দেখতে পাচ্ছি আরেক ভাই কিছু কথা বলতে চাচ্ছেন, আপনার পরিচয় যদি আমাকে একটু দেন। তমুর চৌধুরী, আপনার আজকের ওল্ডামে এসে কেমন লাগছে, ইলেকশনটা কেমন দেখলেন এবং আপনি কি আশাবাদী? আজকে ওল্ডামে এসে, যেহেতু আমি একজন প্রার্থী, আমি রোজ প্যানেলের প্রার্থী, তো খুব ভালো লাগছে। আসলে সারা ইংল্যান্ড থেকে আমাদের বন্ধু বান্ধবরা এসেছেন, ডেলিগেটসরা এসেছেন, তো এটা আমাদের একটা প্র্যাকটিস বিকজ অফ গ্রেটার সিলেক্টে এগিয়ে নেওয়ার জন্য। তো আমরা এটা বিশ্বাস করি নির্বাচনে হার জিত বড় কথা নয়, যে প্যানেলে আমরা পাশ করি না কেন আমাদের সবার দায়িত্ব আমরা এই প্যানেলকে, এই গ্রেটার সিলেক্টকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের জন্য, ইংল্যান্ডের জন্য আমাদের কাজ করা। আমি আশা করি হার জিত যাই হোক আমাদের সুন্দরভাবে মেনে নেওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ আপনার সময় দিয়ে। আমি দেখতে পাচ্ছি আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের সাথে দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি, ঐতিহ্যবাহী সংগঠন আমরা প্রবাসের ইংল্যান্ডে বসবাসরত সিলেটবাসীদের, এটা একটা প্রাণের সংগঠন। আমাদের দাবির বিভিন্ন দাবি আছে, আমরা অনেক জিনিস থেকে বঞ্চিত বাংলাদেশের, বাংলাদেশ থেকে অথবা এই এয়ারপোর্ট হয়রানি সহ বিভিন্ন এই কাছে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত। আমাদের এই বঞ্চিতর কথা বলার জন্য কেউ নাই, একমাত্র গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল হচ্ছে আমাদের কথা বলার জন্য একটা সংগঠন। সেই হিসাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা যাতে এই সংগঠনের সাথে জড়িত হই, এটা আমার অনুরোধ থাকবে। আর আজকে যারা ডেলিগেটরা বিভিন্ন শহর থেকে আসছেন, আর ওল্ডহামের আমাদেরকে যেভাবে আপ্যায়ন করা হয়েছে, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট চলছে, খুব সুন্দর, তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অর্গানাইজারকে। আমরা ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আহমেদ রশিদ, অনেক সুন্দর বক্তব্যের জন্য। আমি দেখতে পাচ্ছি আসকির বেগ ভাই, যেটা গ্রেটার সিলেট কাউন্সিলে আমরা একসাথে কাজ করেছি দীর্ঘ সময়, আমি যদিও এখন আর ব্যক্তিগতভাবে ব্যস্ততার কারণে আমি আর কাজে জড়িত নাই, আপনি উনি জড়িত আছেন, বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, সিলেটের জন্য কাজ করে যাচ্ছেন। জনাব আসকির বেগ, আপনার অনুভূতি, আপনার স্বপ্ন। ধন্যবাদ রব্বানী ভাই, আমাদের আজকের এই গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের ইলেকশন উপলক্ষে নর্থ ওয়েস্টে এই জাঁকজমকপূর্ণ ইলেকশনে আজকে দুই প্যানেল, রোজ প্যানেল এবং চেয়ার প্যানেলের মধ্যে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। আমাদের বিভিন্ন শহর থেকে, বিভিন্ন রিজিয়ন থেকে আমাদের ডেলিগেটরা এসে এখানে ভোট দিচ্ছেন। অত্যন্ত উৎসাহপূর্ণ, উৎসাহব্যঞ্জক এই পরিবেশে আজকে আমাদের ডেলিগেটদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগতেছে। আমাদের একটা বৃহৎ প্ল্যাটফর্ম এই ইউকেতে
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল আমাদের প্রাণের সংগঠন, আমরা সবাই মিলে একত্রিত হয়ে যাতে আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে যে প্যানেলই উইন করুক না কেন, আমরা চাই আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে। আমাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া রয়েছে, আমরা বিশেষ করে ম্যানচেস্টার থেকে আমাদের বিমানের ফ্লাইট আমরা অধি আগ্রহ অপেক্ষা করতেছি। আমি রব্বানি ভাইকে ধন্যবাদ জানাই, উনি একটা রোড শোর ব্যবস্থা করেছিলেন আমাদের নর্থ ওয়েস্টে বিমানের জন্য, ম্যানচেস্টার থেকে ফ্লাইটের জন্য। আমি মনে করি উনার এই অসমাপ্ত কাজ আমাদের এই গ্রেটার সিলেটের মাধ্যমে উনি সমাপ্ত করতে পারবেন। আমি আবারও নর্থ ওয়েস্টকে এবং অন্যান্য রিজিয়নের ডেলিগেটদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসকির ভাই। আমি দেখতে পাচ্ছি আমাদের আহসানুজ্জামান আরিফ, তার বক্তব্য শুনবো এবং তার অনুভূতি আজকের ইলেকশন কেমন দেখলো। এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ সিলেটের রাজনৈতিক অঙ্গনে পাশাপাশি সামাজিক অঙ্গনে তার অনেক পরিচিতি রয়েছে এবং একটি রাজনৈতিক পরিবারের সদস্য, সিলেটের ঐতিহ্যবাহী এক পরিবারের সন্তান। আমি তার কাছ থেকে তার অনুভূতি, তার স্বপ্ন এবং আজকের এই অল্ডামে অবস্থানকালীন সময়ের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করে, আমি তার কাছে মাইক্রোফোন দিচ্ছি। ধন্যবাদ আফজাল ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে গ্রেটার সিলেট কাউন্সিলের এই বিজিএম আয়োজনে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা সহযোগিতা করে যাচ্ছেন, স্পেশালি প্রেস জগতের যারা বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে। আমি আসলে খুবই আনন্দিত যে আজকে আমরা দীর্ঘ 4 বছর 3 মাস পরে গ্রেটার সিলেট কাউন্সিলের বিজিএমে উপস্থিত হতে পেরেছি এবং একটা সুষ্ঠু শান্তিপূর্ণ একটা পরিবেশে আজকের নির্বাচনে অংশগ্রহণ করলাম। আশা রাখি যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা সিলেটে এবং ইংল্যান্ডে উভয় জায়গায় যাতে আমরা কাজ করতে পারি, স্পেশালি সিলেটে আমরা একটা গ্রেটার সিলেট ভবন নির্মাণ করতে পারি। আর আমার নিজের একটা দীর্ঘদিনের একটা স্বপ্ন রয়েছে যে গ্রেটার সিলেট কাউন্সিলে আমরা 12টি রিজনে অনেক মেম্বার জড়িত, তাদের একটা পোর্টফোলিও, তাদের ঠিকানা অ্যাড্রেস যদি আমরা সবার কাছে তুলে ধরতে পারি একটা ডাইরেক্টরি আকারে, যেটা আমি নিজে রোটারি ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমরা সেই ধরনের বই ডাইরেক্টরি আমরা প্রকাশ করতাম, সেই ধরনের একটা ডাইরেক্টরি প্রকাশের আমার খুবই ইচ্ছা রয়েছে যদি আমাকে আমার সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সেই সুযোগ দেন, আমি সেই লক্ষ্যে কাজ করে গ্রেটার সিলেটকে আরও গতিশীল এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাব। এবং আমি সহযোগিতা চাচ্ছি সিলেট বিভাগের যারা বসবাসকারী প্রবাসী যারা রয়েছেন তাদের এবং সিলেটে যারা রয়েছেন তাদের সবার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আহসানুজ্জামান আরিফ, অত্যন্ত সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আমি দেখতে পাচ্ছি জনাব কয়েসর ভাই এখানে, যে এটা জেনারেল সেক্রেটারি গ্রেটার সিলেট কাউন্সিলের। আপনি যদি কয়েসর ভাই একটু শেয়ার করেন যে গ্রেটার সিলেট কাউন্সিলের নিয়ে আপনার স্বপ্ন, আজকের নির্বাচনের এই এসে এখানে অল্ডামে এসে অবস্থান করেছেন, আপনার অনুভূতি, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন যদি আপনার। ধন্যবাদ আপনার প্রবাস বাংলা টিভিরে। আমার অনেক কিছু আছে, আমার অনুভূতিও। আমি নিজে গ্রেটার সিলেট কাউন্সিলে আজকে 10টার তাকিয়া একবারে 5টা পর্যন্ত সমস্তই কন্ডাক্ট করছি আমি এবং আমার সমস্ত এজিএমটারে, সমস্ত বিজিএমটারে আমরা পরিচালনা করছি। আমার অনুভূতি সুন্দর। আমরা গ্রেটার সিলেট কাউন্টির একটা ইউনিক সংগঠন। আমি প্রথম জন্ম লগ্ন থেকে আমি আসি ক্যানভাসে, তারপরেও আমি যেভাবে আমরা পেরিয়ে উতরিয়ে উতরিয়ে উঠেছি, আমাদের এখানে একটা সাংঘাতিক গণতান্ত্রিক চর্চায় আজকে আমাদের এখানে যে ইলেকশন হয়েছে এটা সমস্ত আমি মনে করি আর কি, আমার কাছে যেভাবে আমি ফিলিং করছি, আমার কাছে সমস্ত গেট ব্রিটেন থেকে, গেট ব্রিটেনের বিভিন্ন কানাত থেকে, ধরেন ডোভার থেকে স্কটল্যান্ড পর্যন্ত আমার কাছে বহু টেলিফোন আসছে, মানুষের ইন্টারেস্ট গ্রো করেছে। আমি দেখছি আমাকে টেলিফোন করে অনেকেই বলেছেন যে আপনারা, আমরা গ্রেটার সিলেট কাউন্সিলে আসতে চাই, কীভাবে আসবো, আমরা কেন পারলাম না ইলেকশনে মানে পার্ট নিতে, অনেক কিছু আসছে। আমার প্রিয় প্রাণ প্রিয় সংগঠন গ্রেটার সিলেট কাউন্সিল, আমি আজকে মনে করি যেই আসেন বলিষ্ঠ নেতৃত্বে আবার তারা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গেলে গ্রেটার সিলেট কাউন্টকে উজ্জীবিত করবেন, এইটাই আমার অনুরোধ, যেই আসেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ জনাব কৈশোর ভাই আপনাকে, অশেষ ধন্যবাদ। আপনারা যে যার মতো করে সবাই এই সংগঠনের জন্য কাজ করেছেন, আশা করছি আপনাদের সকলের প্রচেষ্টায় গ্রেটার সিলেট কাউন্সিল যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেই স্বপ্ন একদিন সার্থক হবে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ বক্তব্য শুনেছি বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ, গ্রেটার সিলেট কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের বক্তব্য আমরা শুনেছি। আমি এখন একজন আমার অত্যন্ত প্রিয় মানুষ, একজন রাজনৈতিক নেতা, ছাত্র রাজনীতি করেছেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিলেট অঞ্চলে, বিশেষ করে মৌলভীবাজারে যারা সংগ্রাম করেছেন, মরণপণ সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছিলেন, এবং বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেস্টার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, এবং গ্রেটার সিলেট কাউন্সিলে তার সম্পৃক্ততা রয়েছে। তার অনুভূতি একটু জানতে চাইব, আজকের ইলেকশন পরিচালনার ব্যাপারে তার অভিজ্ঞতা এবং গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে তার স্বপ্ন। ধন্যবাদ প্রিয় রব্বানী ভাই। আসলে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ইউকে একটি ঐতিহ্যবাহী সংগঠন, দীর্ঘ 25 বছর ধরে শুধু 72 সিলেট নিয়ে সংগঠন হলেও 72 বাঙালি কমিউনিটির অধিকার আদায়ের জন্য, বাঙালি চিন্তা চেতনাকে বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের অনুভূতি যদি আমি বলতে চাই, আজকের যে একটি পরিবেশ দেখলাম, দুটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু এই দুইটি প্যানেলের মধ্যে চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার সহ যারা 35টি পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে একটা আন্তরিকতা দেখলাম, একটা চমৎকার পরিবেশ, মনে হয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে একটি ইলেকশন হচ্ছে, কোনো উগ্রতা নেই, কোনো অহমিকতা নেই, আন্তরিকতা মনে ইলেকশনের মাধ্যমে একটা মনে হচ্ছে 72 সিলেটের একটি মিলন মেলা হয়েছে এইখানে। এবং আমার বিশ্বাস আমরা এক কিছুক্ষণের মধ্যে আমরা রেজাল্ট শুনতে পারবো। আমার একটি বিশ্বাস, যারাই বিজয়ী হবে, পরাজিত হবে, তারা অভিনন্দন জানাবে, এবং আগামী দিনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্টকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে, আমাদের বাঙালি কমিটির অধিকার আদায়ের জন্য বিভিন্ন অবস্থান আছে, বিভিন্ন কর্মসূচি আছে, এগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধ হবে সবাই, এবং এই মিলন মেলা যাতে নির্বাচনের পূর্ব যে মিলন মেলা আছে এবং আন্তরিকতা আছে, এই নির্বাচনের পরেও যাতে আন্তরিকতা থাকে, এবং যারা পরাজিত হবে তারাও আমি বিশ্বাস করি যে যারা বিজয়ী হবে তাদেরকে সহযোগিতা করা, এবং যারা বিজয়ী হবে পরাজিতর কাছ থেকেও অভিজ্ঞতার থেকে সহযোগিতা নেওয়া তাদের কাম্য বলে আমি মনে করি। এই ধরনের সংগঠন তার অগ্রযাত্রা তারা অব্যাহত রাখুক, সেটা আমার একান্ত চাওয়া এবং পাওয়া। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুহুল আমিন রুহেল, অনেক ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আরেকজন ভাইয়ের বক্তব্য নেব। আমরা দেখতে পাচ্ছি রোজ প্যানেলের ক্যান্ডিডেট, আপনার নামটা যদি একটু বলে, আপনি আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম, আমি কাজী তাজউদ্দিন আকমল, আমার বাড়ি হবিগঞ্জ। আসলে আমি ক্যান্ডিডেট না, আমি একজন সাধারণ ডেলিগেটর, তো একজন 72 সিলেটের সাধারণ ডেলিগেট হিসেবে আপনাদের সালাম জানাচ্ছি। আর আজকে সকাল 10টার থেকে অত্যন্ত উৎসবমুখ পরিবেশে আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, দুই প্যানেল এখানে প্রার্থী হচ্ছেন। আমি সাধারণ হিসাব আশা করব যে প্যানেলই যাক, সব প্যানেলই আমাদের সিলেট 72 সিলেটের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে, 72 সিলেটবাসী আমরা যারা আছেন ব্রিটেনে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে, যেমন গ্রেটার সিলেটের কাউন্সিলের তিনটা, ইউনিটি, প্যাটার্নিটি এবং ব্রাদারহুড। আমি সাধারণ ভোটার হিসাবে বা সাধারণ, আমরা কিন্তু আর কিচ্ছু চাই না, আমরা চাই মানে ঐক্যবদ্ধভাবে আমাদের যে সূত্র খাটো দেশে বিদেশে যে সমস্যাগুলি আছে, ওনাদের বলিষ্ঠ নেতৃত্বে এই সমস্যাগুলি সমাধান এর জন্য একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে একটাই জিনিস, বর্তমান আজকে ইলেকশনে যে প্যানেল যুক্ত হবেন, অনেক দাবি দাবা আছে, তবে একটা দাবি কিন্তু এটা কমন এবং খুবই দুঃখজনক ও লজ্জাজনক। আমরা ব্রিটেন থেকে যখন আমাদের বিশেষ করে স্পেশালি এই দেশে বর্ন বর্ডাররা যায়, তারা কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু একটা হয়রানি শিকার হয়। আমি আশা করব যে প্যানেল যাবেন এবং ঐক্যবদ্ধ যা প্যানেল পরাজিত হবেন, সবাই মিলে যেন বাংলাদেশ সরকারকে বা পলিটিক্যাল পার্টিকে, কারণ আমরা কিন্তু অনেক অবদান, আমাদের মুরব্বীদের অনেক অবদান আছে এই দেশকে, তারা যেন এটা খেয়াল রাখেন, এবং সবাইকে যে ফার্স্ট করে অভিনন্দন জানিয়ে আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনেকের বক্তব্য, বিভিন্ন রকমের
প্রতিশ্রুতি, বিভিন্ন স্বপ্ন নিয়ে অনেকে অনেক বক্তব্য বলেছেন। আমি দেখতে পাচ্ছি একজন মিডিয়ার মানুষ, ডেইলি এক্সপ্রেসের সম্ভবত। আপনার নামটা যদি একটু বলে, আপনি আপনার স্বপ্নের কথা, আপনার অভিজ্ঞতার কথা, গ্রেটার সিলেট কাউন্সিলে আজকের ইলেকশনে যে অনুভূতি, এটা যদি আপনি একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আমার নাম ওলিউর রহমান ওলি, ধন্যবাদ আপনাকে। আমরা এই যে আমার প্রথম এসে ভোট দিলাম গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলে, আমরা অত্যন্ত খুশি। এবং আগামীতে যেন আমাদের যে প্যানেল আজকে রেজাল্ট উইন করে আসবে, আমার সিলেট গ্রেটার সিলেটের বিভাগের যত প্রবাসী আমরা আছি, তাদের ন্যায্য দাবিগুলা আমরা যাতে সুন্দরভাবে আদায় করতে পারি, তাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে অনুরোধ করতেছি যে আমরা গ্রেটার সিলেটবাসী যারা আছি সবাই তাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আমি দেখতে পাচ্ছি আরও এক ভাই এখানে রয়েছেন, আমি তার বক্তব্য শুনব। আখলাকুল আম্বিয়া ভাই, কেমন আছেন আপনি? যদি আপনার অনুভূতিটা বলেন, আজকে হোস্ট টাউনের মানুষ, আজকে সারা দেশ থেকে এখানে গ্রেটার সিলেট কাউন্সিলের ডেলিগেটরা আসছেন, ভোটাররা আসছেন, ভোট দিয়েছেন, এবং আজকে শেষ পর্যায়ে এখন আমরা ফলাফলের অপেক্ষায়, তো আপনার কেমন লাগছে একটু যদি আপনি বলেন, আর আপনার স্বপ্ন যদি সিলেট গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে কোনো স্বপ্ন থাকে তাহলে সেটা আপনি শেয়ার করতে পারেন, সংক্ষিপ্ত কথায় বলবেন, আমি আশা করি সুন্দর করে আপনি গুছিয়ে সংক্ষিপ্তভাবেই বলে ফেলবেন। সর্বপ্রথম যেটা সাংঘাতিক আনন্দ উপভোগ করলাম, খুবই ভালো লাগে যেটা আগে এই উৎসবমুখ পরিবেশে আজকে নির্বাচন হয়েছে। যে অভিনলি ভাষক তাদের ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে গ্রেটার সিলেটের যে স্বপ্ন, যে উদ্দেশ্য আমরা মুরব্বীরা আপনার এই সংগঠন তৈরি করছেন, তার বাস্তবায়ন যাতে এই প্যানেলের দ্বারা সম্ভব হয় আমরা সবাই সাপোর্ট করি। এবং প্রত্যেকের কৃতজ্ঞতা, এই মেহমান যারা আইছেন তারা ধন্যবাদ জানাই। তারা ঠিক মতো সেবা আমরা করতে পারছি না, যদিও আমরা নর্থ ওয়েস্ট, তো তারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিতে, এটাই আমার মেইন বক্তব্য। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি দেখতে পাচ্ছি আরও এক ভাই এগিয়ে আসছেন, আমি তার বক্তব্য একটু নিব, আমি তার পরিচয় জানব। চেয়ার প্যানেলের এসেছেন স্কটল্যান্ড থেকে, তো আপনার অনুভূতি, আপনার গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে আপনার স্বপ্ন? যেহেতু একটা নির্বাচন এখন হচ্ছে, ইতিমধ্যে আমরা হয়তো বা ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাব, জি আরও কম সময়ের ভিতরে তো আমরা ইলেকশন রেজাল্ট পেয়ে যাব। যে প্যানেলই জিতবে বা যারাই জিতবে, আমরা আশাবাদী যারা গ্রেটার সিলেটকে সুন্দরভাবে পরিচালিত করবেন এবং আমাদেরও সমর্থন ওনাদের সাথে থাকবে। আমি স্কটল্যান্ড থেকে, স্কটল্যান্ড রিজনের চেয়ারম্যান আল হাজনুন মিয়া। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমি অনেকের বক্তব্য আমরা নিয়েছি, সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে, এখনও রাত প্রায় মধ্যরাত হয়ে যাচ্ছে, এখনও মানুষ অপেক্ষায় রয়েছেন কি ফলাফল হয়, কোন প্যানেলটি নির্বাচিত হয় সে তার অপেক্ষায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আমাদের প্রবাশ বাংলা অনলাইন টেলিভিশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং প্রবাশ বাংলা পত্রিকার বিজনেস এডিটর আমার স্নেহাসপদ আমিন বাবর চৌধুরী, এই গ্রেটার সিলেট কাউন্সিলের ইলেকশনের সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন, আজকে তাদেরকে সহযোগিতা করেছেন, তার আজকের অনুভূতি এবং গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে তার কি স্বপ্ন রয়েছে। আমরা জানি আঞ্চলভিত্তিক সংগঠনগুলো আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে কিন্তু একটি জাতীয় উন্নয়ন ঘটানো সম্ভব, সেক্ষেত্রে গ্রেটার সিলেট কাউন্সিলকে নিয়ে আপনি আমিন বাবর চৌধুরী কি কোনো স্বপ্ন বা তাদের মধ্যে কি পটেনশিয়াল কিছু দেখেন কি না, আজকের ইলেকশনের অনুভূতি, ওল্ডামে হোস্ট টাউন হিসাবে হোস্ট টাউনের মানুষ, সারা দেশের মানুষ এখানে আসছেন, সেই অভিজ্ঞতা একটু শেয়ার। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসলে আমি যদি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি এভাবে, আমি আজকে পুরো যে নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম, ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে আমি জড়িত ছিলাম, আমি দেখলাম যে স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ সবার মধ্যে, এবং এই অংশগ্রহণটা আসলে খুব, তারা খুব আনন্দবোধ নিয়ে এসেছে, তাদের স্বপ্ন এই জিএসসিটা কমিউনিটির জন্য কিছু কাজ করবে, সিলেট অঞ্চলের জন্য, তাছাড়াও সিলেটের বাইরে বাংলাদেশের জন্য কাজ করবে। তো আমি পুরো গণনাটা একদম ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত ছিলাম এবং এখনও আছি, তাদের কার্যক্রম চলছে, প্রায় 90% অধিক লোকজন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে এসে তাদের ভোট প্রদান করেছেন এবং তাদের মধ্যে একটা উৎফুল্ল ছিল। আর আমি তো মনে করি এটা একটা বৃহৎ একটা সংগঠন এবং এই সংগঠনটা সবার জন্য কাজ করবে বলে আমার বিশ্বাস,
এবং এটা খুব তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে বলে আমি মনে করি, এবং তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমি আশা করব এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা যেন এখান তথা বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও যদি একটু হলে একটু নাড়া দেয়, আমি মনে করি এটা একটা যুগান্তকারী উদাহরণ হিসেবে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আসলে আমি তো ওল্ডামের একজন মানুষ, আমার কাছে খুব ভালো লাগলো। ওল্ডাম কিন্তু প্রায় হাজার খানেক মানুষের একটা মিলন দেখলো বলে আমি মনে করি, এবং একজন ওল্ডামের অধিবাসী হিসাবে এটা সত্যি আমাদের সবার জন্য আনন্দের। আমরা তো কমিউনিটির কথা বলি, আমরা হ্যাঁ আমরা সবাই হ্যাঁ কমিউনিটির কথা বলি, তো আমাদের আজকের এই ভূমিকায় আজকে অনেকের সাথে কথা হবে, জানা হবে তারা কিভাবে নিচ্ছেন বিষয়টাকে, আপনি মনে করেন? আমি তার একটা স্বতঃস্ফূর্ত উদাহরণ আপনার সামনেই দেখতে পাচ্ছেন, সবাই উৎসুক, মানে উৎসব মুখর একটা আমেজ নিয়ে দাঁড়িয়ে আছে কখন তাদের রেজাল্ট জানবে। আর প্রবাস বাংলার এই এই যে লাইভ সম্প্রচারকে সাধুবাদ জানাচ্ছি, যার মাধ্যমে যারা এখানে আসতে পারেন নাই, ওল্ডামে আসতে পারেন নাই, তারা কিন্তু অনুষ্ঠানটা দেখছেন এবং আমেজটাকে অনলাইনের মাধ্যমে উপভোগ করছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাস বাংলা টিভিকে। ধন্যবাদ আমিন বাবর চৌধুরী। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম আমিন বাবর চৌধুরীর বক্তব্য, আর কিছুক্ষণের মধ্যেই আজকে ফলাফল পাওয়ার পালা, আমরা ফলাফল পেয়ে যাব কোন প্যানেলটি বিজয়ী হলো, চেয়ার প্যানেল না রোজ প্যানেল, তো আমরা তারই অপেক্ষায় আছি, আপনাদেরকেও আমাদের সাথে শরিক রাখছি। আশা করছি নির্বাচনের ফলাফলের পর আমরা যারা নির্বাচিত হবেন তাদের বক্তব্য নেব, যারা নির্বাচিত হতে পারবেন না ফলাফল তাদের পক্ষে যাদের আসবে না তাদেরও আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব এই গণমাধ্যমের মাধ্যমে আমরা যে জিনিসটি করতে চাই, আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই এবং একটি ইতিবাচক ভূমিকায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে এই গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলফ ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলটি যে স্বপ্ন নিয়ে গঠিত হয়েছিল আমাদের প্রবীণ মুরব্বীরা এবং গ্রেটার সিলেট কাউন্সিলে যারা পূর্বে যারা জড়িত ছিলেন, তারা যে স্বপ্ন দেখেছিলেন, এবং বৃহত্তর একটি কমিউনিটি আমরা এই ইউকেতে বসবাস করি, আমরা আশা করব তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কিন্তু অনেক বড় কিছু অ্যাচিভ করা সম্ভব হয়। তো এত মানুষ সিলেটের আমরা ইউকেতে বসবাস করি, আমরা যদি চেষ্টা করি এবং তারা যদি চেষ্টা করেন, সকলে মিলে যদি চেষ্টা করেন, তাহলে আমরা বিশ্বাস করি অনেক যুগান্তকারী পদক্ষেপ নিলে তারা সেগুলো সফলভাবে সমাপ্ত করতে পারবেন। এখানে বলে রাখি, আমরা গ্রেটার সিলেট কাউন্সিল বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করেছে, সফলভাবে তারা সেই কাজগুলো সমাপ্ত করেছে। আমরা বিশ্বাস করি যে আমাদের আরও যে দাবি দাওয়াগুলো রয়েছে, আমাদের আরও যে স্বপ্নগুলো রয়েছে, অনেক স্বপ্নের কথা রয়েছে, সেগুলো নিয়ে তারা কাজ করবেন। নতুন প্যানেল যারা আসবেন, গ্রেটার সিলেট কাউন্সিল যে প্রাণোচ্ছল প্রাণবন্ত ছিল সেই প্রাণবন্ত ভাব আবার ফিরে আসবে, এবং গোটা বৃহত্তর সিলেটবাসীকে তারা ব্রিটেনে অন্তত ঐক্যবদ্ধ করতে পারবেন, এবং এটার মাধ্যমে সকলের যার যার অবস্থান থেকে কিছু না হলেও দেশের জন্য এবং এখানে আমাদের কমিউনিটির জন্য অবদান রেখে যাবেন সেই ব্যাপারে তারা কাজ করবেন, যে প্রত্যেকটা মানুষ যাতে কাজ করতে পারে। তো আমরা এখন একটু পরে আবার আমরা ফলাফলের দিকে যাব, আপনারা একটু অপেক্ষা করুন, আমরা আপনাদেরকে একটু হয়তো কারো কাছ থেকে আমরা জানতে চাইব নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট কতক্ষণ সময় লাগবে সেটা আমরা একটু জানব।
নিত্যদিনের শপিং এ সোনালীর জুড়ি নেই, তাজা শাকসবজি মাছ মাংস সহ যাবতীয় দেশীয় পণ্যের বিশাল সমাহার সোনালী সুপারমার্কেট। প্রতিদিন সকাল 9:00 থেকে বিকাল 7:00 পর্যন্ত ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ রেস্টুরেন্টের শপিং সুবিধা নিতে ওল্ডম সেন্ট্রাল মসজিদের পাশে বিশাল পার্কিং সুবিধা সহ অ্যাঙ্কর মিলের সোনালী সুপারমার্কেটে আজই চলে আসুন। মনে রাখবেন, কমিউনিটি সেবায় সোনালী সুপারমার্কেট। Welcome to Lalha Valley, your desired wedding venue and restaurant in the Midlands. With stunning decor and capacity for 900 guests, Lalha Valley provides car parking facilities, separate bridal room, prayer facilities and many more. We also run a 100 seating buffet restaurant 7 days a week with more than 40 items. To book, please call us on 01922 637 283. Lalha Valley in Walsall, your perfect party choice. সুজন বন্ধু বলি তোমায় ঘটনা চমৎকার, অঞ্চলে আইসে এক মস্ত মাছ দেখাইনি, অঞ্চল মাছ বাজার করলেন নাকি? টেনে তুমি পুরো বন্ধু বন্দরে বন্দরে মন আনন্দে সদা করো অঞ্চল মাছ বাজারে। বহু আকাঙ্ক্ষিত ওলসেল মাছ বাজারের শুভ উদ্বোধন আগামী 26 ফেব্রুয়ারি সোমবার। The Eastern Pavilion Banqueting Hall, comprising two beautifully decorated modern guest suites with seating capacity for up to 1100 guests. An ideal choice for engagements, weddings, Mendy parties, exhibitions and seminars. Supported by the latest sound and video technology, air-conditioned and free Wi-Fi. Contact us today and see how we can make your vision a reality. The Eastern Pavilion Banqueting Hall, located on Featherstall Road South, Oldham. A perfect choice for your perfect day.
প্রবাস বাংলা প্রপার্টি কেয়ার প্রবাসীদের সহায় সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7494-1772. Welcome to Lalha Valley, your desired wedding venue and restaurant in the Midlands. With stunning decor and capacity for 900 guests, Lalha Valley provides car parking facilities, separate bridal room, prayer facilities, and many more. We also run a 100-seating buffet restaurant, 7 days a week, with more than 40 items. To book, please call us on 01922-637-283. Lalha Valley in Warsaw, your perfect party choice.